সবাইকে স্বাগত জানাচ্ছি কলার্স এফএম 101.6 শুরু হয়ে গেল ভয়েস অফ জাস্টিস। কারণ আজকে হচ্ছে রবিবার, রবিবার রাত 11টা থেকে ঠিক একটা পর্যন্ত হচ্ছে ভয়েস অফ জাস্টিস এর সময়। এবং এই সময়টাতে আমি ফয়সাল থাকি এবং আমার সঙ্গে অবশ্যই মাহবুব থাকেন এবং আমাদের সঙ্গে আরও গেস্টও থাকেন। কিন্তু আজকে এখন আমরা গেস্ট নিয়ে কিছু বলছি না, কারণ আমাদের গেস্ট অন দ্য ওয়েতে আছে। খুব শীঘ্রই আসলে আমাদের গেস্ট আমাদের সঙ্গে জয়েন করবেন এবং আমাদের সঙ্গে অলরেডি ফেসবুকে অনেকে জয়েন করছেন আমরা দেখতে পাচ্ছি। তৃষা, তুমি সামনে থেকে কেন মানে আমার মানে তুমি তো আমাদের সামনে না? হ্যাঁ, আমি তো ফেসবুক লাইভে জয়েন করেছো, মানে আমি একটা ভিউ দিলে আর কি একটা ভিউ। না আমরা আমরা না না হাসা যাবে না, আমরা কিন্তু খুব মানে সিরিয়াস কিছু বিষয় নিয়ে কথা বলবো। না আচ্ছা, এখনো শুরু হয়নি, তাহলে আমরা এখন একটু কথা বলতেই পারি, তাই না? ওকে, ভয়েস অফ জাস্টিস আপনাদের সবাইকে স্বাগত। আমরা কিন্তু ফেসবুক লাইভেও আছি, কলার্স এফএম এর অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজ থেকে, লিঙ্কটা হচ্ছে www.facebook.com/colorsfm116, যেখানে গিয়ে আপনি আমাদেরকে দেখতে পাবেন শুনবার পাশাপাশি। তো সেই ক্ষেত্রে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা যদি ভয়েস অফ জাস্টিস আসলে কি সেই বিষয়টা নিয়ে আমরা, এটা আমাদের তৃতীয় সিজন চলছে, রাইট? তো সেই ক্ষেত্রে আসলে অনেকে যারা আমাদের রেগুলার শ্রোতা আছেন, যারা তারা অলরেডি আসলে কিন্তু অনেক কিছুই জানেন, তারপরও প্রতিনিয়তই আসলে একজন একজন করে নতুন শ্রোতা আমাদের সঙ্গে সবসময় জয়েন করে থাকেন, সেক্ষেত্রে তাদের বলে দিই কম হলেও। তো সেই ক্ষেত্রে তুমি যদি একটু বলো মাহবুব। ভয়েস অফ জাস্টিস হচ্ছে কালার্স এফএম এর এমন একটি প্রোগ্রাম যেটি প্রতি রবিবার রাত 11টা থেকে রাত 1টা পর্যন্ত হয়, মানে একদিন শুরু হয় আর একদিনে গিয়ে শেষ হয়। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যতটুকু আমরা চেষ্টা করি এই শোয়ের মাধ্যমে প্রত্যেকটা মানুষ যারা আমাদের শো শুনছে তাদের যদি ব্যক্তিগত জীবনে বা অন্যান্য কোনো মাধ্যমে যদি তারা কখনো কোনো সমস্যা ফেস করে থাকে বা লিগ্যাল অ্যাকশনে ঝামেলায় পড়ে থাকে বা লিগ্যাল অ্যাকশনের প্রয়োজনে পড়ে থাকে, তো তাদেরকে কীভাবে লিগ্যাল অ্যাকশন নিতে হবে, কোথায় গেলে লিগ্যাল অ্যাকশন ইজিলি নিতে পারবে, কোন ক্ষেত্রে সে কোন কোন ধরনের অ্যাকশন নিতে পারে, এই ব্যাপারগুলোতে আমরা ভয়েস অফ জাস্টিসে তাদেরকে সাজেশন দিই আমাদের সাইড থেকে। মাঝে মাঝে আমাদের সাথে অ্যাডভোকেটস থাকে, মাঝে মাঝে আমাদের সাথে কনসালটেন্ট থাকে, মাঝে মাঝে আমাদের সাথে দেখা যায় আমরা থাকি, আমাদের নিজেদের অভিজ্ঞ কিছু টিম আছে, সেই টিমের মেম্বাররা থাকে। সো আমরা চেষ্টা করি হচ্ছে একটা মানুষ যাতে ভিকটিম না হয় বা ভিকটিম হয়ে যাওয়ার পরে তাকে সেভ করা। তো আসলে একটা মানুষ যখন ভিকটিম হয়ে যায় তখন তো আর তাকে সত্যি বলতে সেভ করার অপশন থাকে না, তখন হচ্ছে তাকে প্রবলেম থেকে বের করে আনার মতো একটা সিচুয়েশন চলে আসে। বাট যে ধরেন ভিকটিম হয়ে গেছে তাকে আমরা বের করে আনার জন্য যতটুকুন চেষ্টা করার আমরা সেটা করি। আর এছাড়া আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ভিকটিম যারা এখনও হয়নি তবে যে কোনো সময় তারাও ভিকটিম হয়ে যেতে পারে, তো তাদের নিয়েও আমরা আসলে কাজ করে থাকি। তারাও যদি আমাদেরকে কখনো জিজ্ঞেস করে তো আমরা তখন তাদেরকে সাহায্য করার চেষ্টা করি, রাইট? এবং সেই ক্ষেত্রে আমরা সর্বদাই আসলে যেটা হয় অনেকে আসলে সহযোগিতা চেয়ে আমাদের কাছে ফোন করেন, বা যে বিষয়টা হয় যে কোনো একটা প্রবলেম ফেস করেছেন বাট সামহাও আসলে উনি ওই সময়টাতে কোন ধরনের মানে সার্ভিসটা আসলে গ্রহণ করবেন বা কোথায় ওনাকে যাওয়া, কোথায় ওনার যাওয়া উচিত, কার স্বর্ণাপন্ন ওনার হওয়া উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু একটু সন্দেহাতীত থাকি, তাই না? সন্দেহের মাঝে আমরা থাকি যে আমি কোথায় যাব, তাই না? যখন স্পেশালি যখন আমি ভিকটিম, রাইট, আমার কিন্তু এক মানসিক দিক থেকেও আমি বেশ শক্ত অবস্থায় মানে নর্বর একটা অবস্থায় থাকি যদি আমি একজন ভিকটিম হই, তাই না? তো সেই ক্ষেত্রে যেটা হয় যে এই প্রবলেমটা আসলে নিয়ে আমি কার কাছে যাব, অনেক সময় যেটা হয় যে না থাক আইনি জটিলতায় আমি যেতে চাই না, বা যেটা হয় যে নীরবে সহ্য করে যায়, এরকম কিন্তু অসংখ্য ভিকটিমস আছে যারা আসলে মানে সহ্য করে যান, তাই না? আইনের স্বর্ণাপন্ন হতে একটু ভীত ভয় পেয়ে যান বা এই ধরনের কোনো প্রবলেম হতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে এই ভয়েস অফ জাস্টিসের মাধ্যমে আপনি আপনার প্রবলেমটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং সেই শেয়ার করার সাথে সাথে যেটা হবে যে আমরা আপনাকে একটা সাজেশন মানে মাহবুব বা আমাদের যে টিম আছে সেই টিম আপনাকে একটা সহযোগিতার জন্য একটা পারফেক্ট ওয়ে অবশ্যই আপনাকে বলে দিতে পারে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আসলে আমাদের গেস্ট জয়েন করেছেন, আমরা একটু আপুর সঙ্গে কথা বলি। আপু কেমন আছেন? আমি ভালো আছি, আজকে সারাদিন অনেক দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। আচ্ছা, হয়তো মানে আমাদের অডিয়েন্স হয়তো জানে না আজকে আমাদের একটা বড় প্রোগ্রাম হয়েছে মানিকগঞ্জে, মানিকগঞ্জ সদরে, এই সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস নিয়ে। তো ওই প্রোগ্রাম সেরে আবার আমাকে রোটারির একটা প্রোগ্রামে যেতে হয়েছিল, সো ওইখান থেকে এখানে আসতেই আমার একটুখানি দেরি হয়ে গেল। আচ্ছা আপু, আপনি যদি, আমি আপুর নাম বলে দিচ্ছি, আপু আপনার পরিচয়টা আপনি একটু নিজে দিয়ে নিন, ঠিক আছে? ওকে, বেটার হবে।
আমরা যাকে আসলে লাইভে এখন দেখছি, আমাদের সাথে যে জয়েন করেছে এই মাত্র, তার নাম হচ্ছে নাইলা বাড়ি। তো নাইলা বাড়ি আপু আসলে ওনার অনেকগুলো পদ আছে, অনেকগুলোই ওনার ব্যাপারে যদি আপনি জিজ্ঞেস করেন। ইভেন আজকে আপু যে প্রোগ্রামে কথা বললো, ওই প্রোগ্রামে আমি নিজেও ছিলাম, আজকে সকাল থেকে দেখা গেছে আমরা ওই প্রোগ্রামে ছিলাম। ইভেন বলতে পারি সাকসেসফুল ইভেন্ট, সাকসেসফুল একটা ইভেন্ট হয়েছে, সাকসেসফুল একটা ইভেন্ট হয়েছে, বাকিটুকু আল্লাহর হাতে। আসলে আমরা চেষ্টা করি একটা ভালো ইভেন্ট মানুষকে উপহার দেওয়ার, বাকিটা আসলে আল্লাহর ব্যাপার। তো আপুর সাথে আছেন নুসরাত রিশা, তো কথা হবে, সমস্যা নেই। এখন আপুর হাতে মাইক ছেড়ে দিচ্ছি। আপু আপনার একটু ইন্ট্রো দিয়ে আপনি যদি শুরু করতেন। আমি নাইলাবাড়ি, এখন এই মুহূর্তে এই প্রোগ্রামে এসেছি যে পরিচয় নিয়ে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ রোটারি ক্লাব অফ বারিধারা সেন্ট্রাল। বেসিক্যালি রোটারি ইন্টারন্যাশনালের বিভিন্ন ডিস্ট্রিক্ট থাকে প্রত্যেকটা কান্ট্রিতে। আমাদের দেশে আছে 3281 অ্যান্ড 3282। আমি হচ্ছে 3281-এর রোটারি ক্লাব অফ বারিধারা সেন্ট্রালের এই বছরের জন্য প্রেসিডেন্ট। প্রত্যেকটা বছরে একজন নতুন প্রেসিডেন্ট আসেন, নতুন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেন ক্লাবের জন্য। আমি এই বছর ক্লাবের জন্য দায়িত্ব পালন করছি। আমরা রোটারি ইন্টারন্যাশনাল থেকে বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্ক করি, এবং এইবার এই বছর আমি ডিসাইড করেছিলাম, এটা আমার মানে কাইন্ড অফ ড্রিম ছিল যে আমি সাইবার সিকিউরিটি নিয়ে একটা কাজ করব, স্পেশালি যে ক্রাইমগুলো হচ্ছে বা আমরা যে বিষয়গুলো নিয়ে জানি না সেটা নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। তো হুট করে এই ডিসিশনটা নিয়ে তারপর আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে একটা মিটিং করলাম। করার পরই আমি এই ডিসিশন নিলাম যে আমি স্কুল বেসড একটা প্রোগ্রাম করব। এর আগে সাকসেসফুলি আমরা যেটা করেছি রোটারি ক্লাব অফ যশোর মিড সিটির সাথে, যশোরে ক্যান্টনমেন্ট কলেজে এবং সম্মেলনী ইনস্টিটিউটে অলরেডি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে এসেছি। এখন আমরা আজকে যেটা করেছি মানিকগঞ্জ সদরে এসকে গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে করেছি, আগামীকাল আমরা যাচ্ছি আফরোজা রমজান বালিকা উচ্চ বিদ্যালয়ে করতে। তো এইটা মাত্র আমার কাছে মনে হচ্ছে যে যে কোনো কিছু আমার ফাইন্যান্সিয়ালি যদি আমি চিন্তা করি, ফাইন্যান্সিয়ালি কোনো স্পন্সর সাপোর্ট কোনো কিছু না নিয়ে বিসমিল্লা বলে জাস্ট শুরু করেছি, আমাকে কাজটা করতে হবে। কারণ আমার বেশ কিছুদিনের যে ঘটনাগুলো ঘটেছে রিসেন্টলি, এই যে গুজব, তারপরে লাইভে আসা, হুট করে একটা কথা বলে ফেলা, মানুষ সম্পর্কে না জেনে কোনো কিছু পোস্ট করে ফেলা, এই বিষয়গুলো নিয়ে আমার কাছে মনে হচ্ছে এখন অ্যাওয়ারনেস খুব জরুরি, মানে এটা দরকার। আমরা ইয়াং জেনারেশন অনেক কিছু জানি না। তো ওয়েল, আমি নিজেও মনে করি যে আমি এখনো ইয়াং, আমি নিজেও অনেক কিছু জানি না, আমাদের জানতে হবে। এই কারণেই মনে করার কিছু নেই আপু, আপনি আসলে ইয়াং, কারণ এটা আমরা জানি, যারা দেখছে তারা জানে। তো আসলে সত্যি বলতে আমরা যে আমরা সাধারণত আপু এই শোতে যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সাইবার ক্রাইম নিয়ে কথা বলি, প্লাস আমরা জননিরাপত্তামূলক বিষয় নিয়ে কথা বলি যেগুলো আমাদের রেগুলার প্রবলেম। সো আমরা কল নেই, তবে আমরা এই আজকে পর্যন্ত আমরা নতুন করে কোনো কল নিচ্ছি না, তবে আমাদের নেক্সট শো থেকে আমাদের কলটা চালু হবে। আর আমরা হয়তোবা জানি গত দুই দিন যাবৎ ইন্টারনেট ডাউন ছিল বাংলাদেশে না, গ্লোবালি এটা টেকনিক্যাল একটা প্রবলেম, নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন এভরি সিঙ্গেল কান্ট্রি। সো আমরা চেষ্টা করছি আসলে বাংলাদেশে একটা সাকসেসফুল একটা সাইবার অ্যাওয়ার্ড কি বলা যায় এটাকে, সাইবার সম্পর্কে জানে, যেমন যারা সাইবার বোঝে এবং যারা সাইবার নিয়ে কাজ করতে চায় তাদেরকে কম্বাইন করে তারা যদি একটু ভালো কোনো ইনফরমেশন দিয়ে বাচ্চাদের সাথে মিশে, ইভেন বড়দের সাথে একসাথে কম্বাইন করে যদি একটা ভালো প্ল্যাটফর্ম যদি ক্রিয়েট করতে পারে, তাহলে দেখা যাবে কি প্ল্যাটফর্মও দরকার পড়বে না, বাট অ্যাওয়ারনেসটা যদি সবাই পারফেক্ট জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারে, যেমন আমি যদি আমার ছোটো ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে অতটুকুনই এনাফ। কারণ আমার ছোটো ভাই বোনের মাধ্যমে তাদের ছোটো ভাই বোনও জানতে পারবে এবং তাদের মাধ্যমে তাদের ফ্রেন্ডরা জানবে ফ্রেন্ড থেকে। এটা ওয়ান কাইন্ড অফ জয় হো মুভির সলমান খানের মতো যে দুইজনকে সাহায্য করে, কাইন্ড অফ স্নোবল। আমি এটা নিয়ে সকালবেলা বোধ আলাপ করছিলাম, আপনার সাথে কথা হয়েছিল আমার, একটা বরফকে যদি আমরা ছেড়ে দেই আশেপাশে অনেকগুলো এই স্নোর মধ্যে, যদি একটা বরফকে ছেড়ে দেই তাহলে দেখা যাবে ছোট 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 করে ওইটা একটা বল হতে হতে অনেক বড় একটা বল তৈরি করবে। তো আমরা ঠিক স্নোবলের মতোই ছোট ছোট করে একটা গ্রুপকে যদি জানাই, হয়তোবা তারপরে তার আশেপাশে আরও কিছু লোক জানতে পারবে। হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে, সঠিক তথ্য আমাদের কাছে কিন্তু সঠিক তথ্য থাকে না, সে কারণে আমরা অনেক ভুল করে ফেলি, ভাবি যে আমরা যে কাজটা করছি সে কাজটা ঠিক, আসলে কাজটা হয়তো ঠিক না। কাজটা আসলে ঠিক, ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেটা বলি
যে এরকম একটা ঘটনা ঘটেছে, বাট আমরা কিন্তু শোনা কথায় বেশি কান দিই, কারণ সত্যি বলতে দুনিয়াটাই আসলে শোনা কথায় চলে। ইভেন পত্রিকাতে আমরা যে নিউজটা দেখি ওই নিউজটারে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা জানি না আসলে সত্যি ঘটছে কিনা। এক্স্যাক্টলি, তো আমাদের কিন্তু দেখে শুনে এবং বুঝেই আসলে বিশ্বাস করতে হয়। বাট ওই যে শুনে বিশ্বাস করা এবং অনলাইনে যা দেখি তাই সত্য, যেমন কিছু গত 2-4 দিন ধরে আপু হয়তো বা দেখেছেন, সেটা হচ্ছে ফেসবুকে একটা ভিডিও প্রচুর পরিমাণে চলছে, সেটা হচ্ছে যে একটা মেয়ে ফার্ম গেটে একটা লোক সম্ভবত বাসে তার গায়ে হাত দিয়েছিল এবং সে বেধড়ক ভাবে লোকটাকে পিটিয়েছে। স্বাভাবিক, এটা যদি ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে এটা অস্বাভাবিক কিছুই না, এটা শাস্তিযোগ্য অপরাধ একটা। বাট এখানে আমাদের আসলে সত্যি বলতে পিওর জাস্টিফিকেশনের একটা ব্যাপার কিন্তু থেকে যায়, আসলে কি সে সেই উদ্দেশ্য নিয়ে আসলে গায়ে হাত দিয়েছে কিনা, বা নাকি ভুল করে তার গায়ে হাত পড়ে গেছে, ভুলবশত পড়েছে, বা ঘুমের ঘোরে হয়ে গেছে, বা হয়তো বা এমনও হতে পারে যে আসলে সে ইচ্ছা কিন্তু দিয়েছে কিন্তু তার ইচ্ছাটা আসলে কি ছিল সেটাও হয়তো বা আমরা বলতে পারবো না। কিন্তু আমাদের আসলে যখন আমরা অ্যাগ্রেসিভ হয়ে যাই আমাদের আসলে বোঝা উচিত আমরা কোথায় আছি, কেমন আছি, কী জন্য আছি, কী করছি। কারণ আমরা যদি নিজেকে যদি নিজের অস্তিত্ব যদি খুঁজে না পাই তাহলে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে কি আমাদের দ্বারাও কিন্তু ভুল হয়ে যাচ্ছে। যেমন সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বুঝি না এই ধরনের একটা ইনসিডেন্টের ক্ষেত্রে সমস্যার সমাধান না করে কেন মা আশেপাশ থেকে ক্যামেরাগুলো আগে দাঁড়ায় যায়। তো এই ধরনের একটা ইনসিডেন্ট না থামিয়ে প্রবলেমটা সলভ না করে একটা মানুষকে মারতেছে, এই ভিডিওটা আসলে কিন্তু পাবলিশ হওয়া উচিত, পাবলিশ হওয়া উচিত না। তাকে মারতেছে এটা তার বিচার হচ্ছে, বাট তাকে যদি আপনি পাবলিক যতক্ষণ না পর্যন্ত আপনি 100% এখন এই মেয়েকে যদি বলা হয় তুমি প্রমাণ করো যে সে সে তোমাকে স্পর্শ করেছে, সে কি আসলেই করেছে কি করেনি, এখন এখানে গিয়ে কিন্তু অনেক বড় একটা প্রশ্নবোধক পড়ে যাবে। কারণ ওই মানুষটারও কিন্তু বেঁচে থাকার রাইট আছে, বাংলাদেশের কিন্তু সেও একজন নাগরিক। তো যেমন আপনি হয়তো ভুলে গেছেন কিনা আমি জানি না, কিছুদিন আগে একটা ইনসিডেন্ট এরকম হয়েছিল, রাস্তার মধ্যে একটা লোককে গাড়ির মধ্যে বেশ কয়েকটা মেয়ে সহ পাওয়া গেছে এবং তারপরে দেখা গেছে যে অ্যাকচুয়ালি ও তাকে ধর্ষণ করা হয়নি, শি ওয়াজ এ প্রস্টিটিউট। হ্যাঁ, রাস্তা থেকে তাকে নেওয়া হয়েছিল, এটা নিয়ে আমরা কথা বলেছিলাম ফসল ভাই, মনে আছে? রাইট, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আমরা হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেই কোনো কিছু না জেনে, এখানে মানে বিষয়টা হচ্ছে কি এটা নিয়ে আমরা প্রায় শুরু থেকেই, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে কি মানে আমরা আগে মোবাইল ফোন চালাতাম না, যে একদম সিম্বিয়ান ফোনগুলো, এটার মধ্যে T9 নামে একটা ডিকশনারি থাকে না, অটোমেটিক নিজে থেকে অনেক কিছু ভেবে নেয়, আমাদের মধ্যে মানসিকভাবে আমরা একটা T9 ফিট করে রাখছি যে ঘটনা আসলে ঘটছে কিনা আমরা জানি না, বাট আমরা মনে করি কি এইটাই হয়েছে, এইটাই হয়েছে। আসলে সত্যি বলতে কি মানে নারীরা কিন্তু অবলা না, আমি এটা বিশ্বাস করি না, আমি বলবো না, কারণ নারীরা এখন অনেক এগিয়ে আছে। আমাদের দেশে রাজনৈতিক প্রেক্ষাপটে যদি বলি আমাদের দেশে কোনো পুরুষ প্রধানমন্ত্রী আমরা দেখি না, ইভেন ঘুরে ফিরে কিন্তু নারী প্রধানমন্ত্রী আমরা দেখছি, গত 90-এর পর থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা নেতৃত্বের ক্ষেত্রে নারী দেখছি। সো বাংলাদেশের টপ পর্যায়ে কিন্তু নারীরা পৌঁছে গেছে, একদম টপ পর্যায়ে, এখন হয়তো বা প্রেসিডেন্ট হওয়া বাকি আছে কারো, এখন পর্যন্ত নারী প্রেসিডেন্ট আমরা দেখে যেতে পারি না, হয়তো বা সামনে পাবো, বাট হচ্ছে কিন্তু আমাদের দেশে কিন্তু হয়ে যাচ্ছে। সো একটা পর্যায়ে পরে গিয়ে কিন্তু আমরা দেখতে পারবো না নারীরা কিন্তু আর আগের মতো নাই, এখন যেমন নারীরা কিন্তু যেমন নেগেটিভ ইম্প্যাক্ট, যেমন কিছুদিন আগে যেমন সিলেটে একটা মেয়েকে টুকরো টুকরো করে রেল লাইনের উপর লাশ ফেলে রাখা হয়েছিল, দেন আমি মনে করতে পারি যে চাঁপাইনবাবগঞ্জে সেই ইসের পূজার কথা, যার যৌনাঙ্গ কেটে তাকে রেপ করা হয়েছে। আপুর সাথে আজকে কথা হচ্ছিল যে আমাদের একজন ভিকটিমের কথা, যে সৎ বাবা দ্বারা মেয়ে রেপড, সেখানেও তাকে কীভাবে সেভ করানোর ব্যবস্থা করা হচ্ছে। সো আসলে মেয়েরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসতেছে, এই যে সৎ বাবা দ্বারা মেয়ে যে রেপড হয়েছে এবং সে যে আমাদের পর্যন্ত আসছে এটাও কিন্তু অনেক। আপুকে আরেকটা ইনফরমেশন দিই, কিছুদিন আগে কালার্স অফ এমের কিন্তু অনেক বড় একটা সাফল্য আছে, একটা মেয়েকে তার চাচা কিন্তু প্রচুর পরিমাণে মানে শ্লীলতা হানি করতো ঘরেই, তো চাচা তো ভাই করতো, ফুফাতো ভাই করতো, পরবর্তীতে আমরা কিন্তু তাকে রেস্কিউ করে এনেছিলাম নবাবগঞ্জ থেকে এবং সে কিন্তু সাকসেসফুলি এখন এক জায়গায় জব করছে, এবং তার নামটা আমি নিব না, বাট 31st নাইটে যেখানে আমাদের মানে কথা ছিল আমরা হয়তো বা ইয়াং জেনারেশন হিসেবে যে কোথাও পার্টি করবো বা 31st পালন করবো, বাট আমরা 31st আমরা তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসছি এবং সে এখন পর্যন্ত উদযাপন করেছে। হ্যাঁ, সে 31st কিন্তু আমাদের সাথেই ছিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার যে ফুপি, তার মা নেই, তার ফুপু এবং তার বাবার হচ্ছে দ্বিতীয় বিয়ে, তো তার ফুপু
এত খুশি হয়েছে আমাদের উপরে যে বলার মতো না। তবে তারা আর সবথেকে বেশি প্রবলেম ছিল মেয়েটা হিন্দু, তো এখন ওদের ওদের মানে সংস্কৃতিতে অনেক কিছুই আছে, একটা মেয়ে বাইরে থাকবে, এরকম একা থাকবে, অনেক মানে অনেক কিছুই ছিল, সেইখান থেকেই উদ্ধার করে আনা হয়েছিল। মানে কত বিপদ সংকুল একটা জায়গা থেকে যে আনা হয়েছিল মানে বলার মতো না। তারপরেও আসলে সত্যি বলতে আমরা আসলে এতটুকু সময়ে আমরা আসলে অনেকগুলো অসাধ্য সাধন করেছি। আরেকটা কেসের ব্যাপারে আমি আপনাকে বলেছি হয়তো বা সুমি কেসটা, যে যেটা মানিকগঞ্জেরই একটা কেস ছিল সিংহের, আজকে ঠিক সুমির কেস এখানে আমরা দিয়ে আসছিলাম, ঠিক ওই রাস্তাটা দিয়ে যখন আসছিলাম অকাতরেই চোখ থেকে দেখা গেছে চোখের কোনো ওর ওর জন্য একটা ফিলিংস চলে আসে। তো একটা জিনিস কি, আমরা আসলে যখন মানুষের জন্য কাজ করতে যাই না, একটা পর্যায়ে গিয়ে দেখা যায় আমরা মানসিকভাবে বলেন আর আবেগের থেকে বলেন আমরা দেখা যায় মানুষগুলোর সাথে অ্যাটাচড হয়ে যাই, এবং মানুষগুলো দেখা যায় আমরা বিপদে পড়লে তারা ক্রমান্বয়ে আমাদের খুঁজতে থাকে। আর এটা থেকে একটা ভালো লাগাও কাজ করে পরে যখন একটা মানে ইয়া হয়ে যায় আর কি। একটা ভিকটিমের মুখের হাসি, এটা যে আসলে কতটুকু সুন্দর হতে পারে একটা ভিকটিমকে হেল্প করা হেল্প না করা পর্যন্ত আসলে বোঝা যায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট। যেমন আজকে আপনার সাথে যে প্রোগ্রামটা আমরা করে আসলাম, যাওয়ার সময় অনেক বড় একটা জার্নি, জার্নি করার পরে আসলে মানে এরকম একটা শো করা আসলে অস্বাভাবিক না, টায়ারিং থাকে যেহেতু আমরা অভিজ্ঞ না, রেগুলার এরকম হয় না, তো সেইখানে সেই হিসেবে বাট সেখানে স্টুডেন্টদের চেহারা দেখেই না আসলে মানে টায়ার্ডনেসটা চলে গেছে যে তারা না খেয়ে বসে আছে, তারা লাঞ্চে যায়নি, পরীক্ষা দিয়ে তারা স্ট্যান্ড বাই ওখানে বসে আছে যে আমাদের শো মানে আমাদের প্রোগ্রাম শুনবে। এবং চেষ্টা করেছি আমরা আমাদের ক্লাস থেকে 100% দিতে, এবং ধন্যবাদ নাইলা আপুকে যে এত বড় একটা সুযোগ আমাকে দেওয়ার জন্য। না এখানে আরও একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে ওদেরকে আমরা ওই সময়টাতে পেয়েছি, এইটা যেমন একটা বড় ব্যাপার, ও ওইখানে যারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা বিষয়টা বুঝতে পেরেছেন। কারণ রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে, যেমন নশবার ব্যাপারটা আমরা বলেছি, বা আমি নিজেই ফেসবুকে এমন অনেককে দেখি অনেক রকমের কথা তারা ফেসবুকে ভাইরাল করার চেষ্টা করে। এখন মানে এই যে ক্যামেরা রাস্তাঘাটে ওপেন হয়ে যাওয়া, তারপর কিছু হইলেই ভিডিও করতে হবে, এটা আসলে মেইন লাস্ট। এবং খেয়াল করবেন হয়তো যে আমাদের দেশে এখন আমরা নিজেদের দিকে মনোযোগ অনেক কম দিই, আমরাও যখন সোশ্যাল কোনো প্রোগ্রামে থাকি, স্পেশালি আমরা তো রোটারিতে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো একটা প্রোগ্রামে থাকি, আমরা বেশিরভাগ সময় খুব বেশি মনোযোগী থাকি হয় সেলফি তুলতে অথবা নিজেদের ছবি তুলতে, কেউ মনোযোগ দিচ্ছি না। হ্যাঁ কতক্ষণে আমরা ফেসবুকে দিব? আপুকে আজকে একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু একটা ছবি তুলিনি আজকে সেলফি। হ্যাঁ আপনি ছবি তোলেননি কেন জানেন? আমার একটা একটা ভালো দিক আছে, এটার একটা খারাপ দিক আছে। ভালো দিকটা হচ্ছে যে আপনি মনোযোগ দিতে পারছেন আপনার কাজে। আমরা যারা পিআর এ কাজ করি বা কমিউনিকেশনে কাজ করি, এটা কিন্তু একটা নেগেটিভ দিক, কারণ আমার আপনার এই কথাগুলো মানুষকে জানানো প্রয়োজন, এটাই তো আমার অ্যাওয়ারনেস। আমি যদি ফেসবুকের মাধ্যমে এই ভালো কথাগুলো মানুষকে জানাতে পারি, অ্যাটলিস্ট ফ্রি একটা মিডিয়া মানে মিডিয়া তো আমার জন্য আছে, এই কারণে কিন্তু আমরা এটাকে অনেক বেশি প্রমোট করছি। আজকে যখন আমি প্রোগ্রামে গিয়েছি, আমার প্রেসিডেন্ট মানে আমার তো আরও অনেকগুলো ক্লাব আছে, প্রায় 206 ক্লাব, এর মধ্যে প্রায় 4 প্রেসিডেন্ট আমাকে বলেছেন যে আপু আমরা আমাদের এরিয়াতেই কাজ করতে চাই, আপনি যে প্রোগ্রামটা করছেন এই প্রোগ্রামটা আমরা করতে চাই। আমি এটাই চেয়েছিলাম সকালে গিয়ে যেতে যেতে আপনাকে আমি বলেছিলাম যে আমার প্রথমে একটু শুরু করা দরকার, ভালো কাজটা দেখে যখন মানুষ বুঝবে এটার ইম্প্যাক্ট অনেক বড়, তখন ধীরে ধীরে মানুষ এগিয়ে আসবে। আমার এখানে টাকার দরকার নাই, আমার দরকার হচ্ছে আমার মানুষগুলোকে বাঁচাতে হবে, আপনি আমাকে একটা মানুষকে জানাতে হবে। ওই যে কথা আছে না, আপনি আমাকে একটা ভালো মা দিন আমি আপনাকে একটা ভালো জাতি দিব, একটা মেয়ে হিসাবে আমি এখন পর্যন্ত হয়তো মা না, বাট স্টিল অ্যাজ এ মানে গার্ল আমার তো কিছু দায়িত্ব আছে সমাজের জন্য। আমি যখন বুঝতে পারছি যে না এই কাজগুলো ভালো না, তাহলে আমার উচিত মানুষকে বলা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে পোশাকের জন্য সব কাজ ছেড়ে দিলে তো আসলে হয় না, এটা সম্ভব না, সম্ভব না। আমাকেই সামনে এগিয়ে আসতে হবে, আমাকেই কথা বলতে হবে, আমি যদি কথা না বলি তাহলে আমার কথাগুলো কে বলবে? অন্য কেউ তো বলবে না। হ্যাঁ আমার মিডিয়াম হিসেবে আমি ফেসবুককে বাছাই করেছি, কারণ আমি যত বেশি ছবি পোস্ট করব মানুষ তত বেশি আগ্রহী হবে, ও আচ্ছা তত বেশি জানবে, প্রোগ্রামটা অনেক বেশি ইন্টারেস্টিং। কিন্তু আমি এই কাজটা করছি না যে সারাক্ষণ ধরে আমি ফেসবুকে আমার সেলফি তুলছি বা আমি নিজেকে প্রমোট করছি, নো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি চাই মানুষ ইন্টারেস্ট বোধ করুক যে আচ্ছা এই প্রোগ্রামটা তো ভালো। এই কারণে আজকে এত রাতে রাত 11 থেকে আমার মানে এই প্রোগ্রামে আসা, আগামীকাল সকালবেলা কিন্তু আমাকে যেতে হবে, আগামীকাল সকালের জন্য আমাকে প্রিপারেশন নিতে হবে, বাট স্টিল আমি এখানে বসে আছি কেন?
কারণ আমার মনে হচ্ছে এটা আমার একটা দায়িত্ব এখানে আসা এবং কাজটা করা। না এটাই আমি আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা একটা বিরতি নেব এই মুহূর্তে, কারণ আমরা অনেকটা সময় ধরে আসলে কথা বলছি। ফয়সাল ভাই আপনি সব সময় এরকম আমাকে থামায় দেন। আচ্ছা আপুকে একটু বলে নি, আপু আমাদের এটা অনেক সিরিয়াস একটা শো ভয়েস অফ জাস্টিস, বাট আমরা কিন্তু সিরিয়াস পারসন না, আমরা খুব হাসাহাসি করি এই শোতে, এটা আমার অনেক, তারপরে আমাকে কেন জানি কালার সেখান থেকে বের করেন। আমি বিষয়টা নিয়ে আমরা অফ এয়ার কিছু আমরা কথা বলছি, এটা আমরা অবশ্যই বলবো। 2000 বিশিষ্ট কমিটি গঠন করে আচ্ছা আমরা ব্রেকে যাই, আমরা একটা ছোট্ট ব্রেকে যাব। অনেকে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক আমাদের সঙ্গে জয়েন করেছেন, আমাদেরকে এসএমএস পাঠিয়েছেন অনেক যে অনেকে। আচ্ছা ওকে, আমরা এসএমএস গুলো তো যাবো পরবর্তী সময়ে, কিন্তু এই পর্যায়ে আমরা একটা ব্রেক নেবো। যাওয়া যায় এই মুহূর্তে শুনছেন কালার্স অফ এম 101.6 চলছে ভয়েস অফ জাস্টিস, আমরা আছি ঠিক একটা পর্যন্ত। ভয়েস অফ জাস্টিস হচ্ছে প্রতি রবিবার রাত 11 থেকে ঠিক একটা পর্যন্ত আসলে আমরা থেকে থাকি, আর এই ক্ষেত্রে আমি থাকি ফয়সাল এবং আমার সঙ্গে অবশ্যই মাহবুব ভাই থাকেন, এবং আমাদের সঙ্গে যেমন আজকে আমাদের সঙ্গে আপু আছেন, এরকম আমাদের সঙ্গে স্পেশাল কিছু গেস্ট আমাদের সঙ্গে অবশ্যই থাকেন এবং পুরো দু ঘন্টা জুড়ে। তো এই পর্যায়ে আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি, বিরতির পর কোথা যাবেন না, সঙ্গে থাকুন। ভয়েস অফ জাস্টিস, ভয়েস অফ জাস্টিস। The voice of today's women. আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না, আমি যে কি করব আমি বুঝতেছি না, আমি এটা ধরতেও পারতেছি না, আমি এটা ছাড়তেও পারতেছি না, আমি আমার ক্লাস টিচারকে ছাড়া বাঁচবো না। কিছু কথা শেয়ার করতে না পারায় জমতে থাকে অভিমান, বাড়তে থাকে ভয়, বাড়তে থাকে ভয়, তখন না বুঝেই নিয়ে ফেলি মারাত্মক একটা ডিসিশন। না বলা কথা মন খুলে বলো আমার মনের কথায়, আমার মনের কথায়, যেখানে তোমাদের কথা শুনতে থাকবো আমরা। শোনো আমার মনের কথা মাসের প্রথম, তৃতীয় ও পঞ্চম সোমবার রাত 11:00 থেকে 1:00 পর্যন্ত কালারস এফএম 101.6 শরীরে সৃষ্টি মুখরিত আজ, আমি আমাদের জাগ্রত এই পৃথিবী, তুমি কখনো স্বর্গ কখনো তারার আলো, তোমাতেই এসে থামি তোমাতেই শুরু করি নারী, শুধু তোমাতেই গড়ি স্বপ্ন স্বপ্নের সাথে জাল বুনি, তোমাতেই এসে থামি তোমাতেই শুরু করি নারী, শুধু তোমাতেই করি স্বপ্ন আলোকিত পৃথিবী। পৃথিবীর সকল ব্যস্ততার ভিড়ে বলা না বলার কোলাহলগুলি, তুমি নারী, তোমাতেই এসে থামি তোমাতেই শুরু করি নারী, শুধু তোমাতে স্বপ্ন স্বপ্নের সাথে জাল বুনি, তোমাতেই এসে থামি তোমাতেই শুরু করি নারী, শুধু তোমাতেই গড়ি স্বপ্ন আলোকিত পৃথিবী।
লাইব্রেরি, আড্ডা, গ্রুপ স্টাডি, ক্যারিয়ার, ক্যান্টিন, ডেটিং, ক্লাসরুম, অ্যাসাইনমেন্ট, পরীক্ষার আগের রাত, মাথায় হাত, এমনই সব গল্প নিয়ে ইউল্যাব রেডিও ক্যাম্পাস থাকছে কালারস এফএম 101.6 প্রতি সোমবার দুপুর 2-3। শোনো প্রেমন ক্যাম্পাস কলার্স, চলছে প্রেমন ফ্রেশনেস, অফুরন্ত ফ্রেশনেস। Shuncho Colors FM. Yes, Colors FM. Oh yeah. Actual 1.6. Actual 1.6. Voice of Justice. সবাইকে স্বাগত জানাচ্ছি কলার্স এফএম 101.6 চলছে ভয়েস অফ জাস্টিস, এবং আমি ফয়সাল তো আছি এবং আমার সঙ্গে আছে মাহবুব এবং দুজন গেস্ট। আমি একজনকে আসলে গেস্ট বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি, সেটা হচ্ছে আপুকে, আর তৃষাকে আসলে গেস্ট। তৃষা তো আসলে অনেক আমাদের সাথে অলরেডি অনেক শো করে ফেলেছে, ও আমাদের আরেক কোকো হোস্ট হিসেবে লোকে না 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 ও কাউন্ট করে। ওকে ওকে যদি আমি বলি বিন বলায় মেহমান, যেখানে আপনি আসলে আমাদেরকে দেখতে পাবেন শুনবার পাশাপাশি, এবং অনেকেই যেরকমটা আমাদেরকে কমেন্টস করছেন সেরকম আপনিও কমেন্টস করতে পারেন যদি আপনি সেটা চান। এবং কমেন্টস করতে গেলে যেটা আপনাকে করতে হবে, আপনার এই ক্ষেত্রে যেটা আমরা বলবো যে কোনো ধরনের আইনি সহযোগিতার যদি আপনার দরকার হয়, আপনি যদি সাজেশন চান বা আপনি কী করবেন আপনার সাথে যেটা হয়েছে, যে কোনো ধরনের বিষয় যেটা আপনি মনে করছেন এটা আপনার সঙ্গে অন্যায় হয়েছে, আপনি এর প্রতিবাদ করতে চাচ্ছেন, কীভাবে করবেন সেই বিষয়গুলো যদি আপনি চান আমাদের কাছে কোনো সাজেশন, ডেফিনেটলি আমরা আপনাকে সাজেশন দেব। এবং আপনার কোনো প্রশ্ন যদি থাকে আইনি সহযোগিতা নিয়ে, কোনো কিছু জানবার সাইবার, স্পেশালি সাইবার ক্রাইম নিয়ে, সেই ক্ষেত্রে সেই বিষয়টা নিয়ে আপনি আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। এবং আমাদের সঙ্গে আমরা কি আপুর কাছে চলে যাব, যেহেতু আপু আমাদের, হ্যাঁ আমরা যাব আপুর কাছে। তো আমরা আসলে কথা বলছিলাম হচ্ছে সাইবার ক্রাইম নিয়ে বা সাইবার অপরাধ নিয়ে। তো সাইবার অপরাধ এবং সাইবার ক্রাইমের আজকে কিছু ব্যাপার আসলে, যেমন আজকে আমরা শোটা করার পরে আমার যতটুকু রিয়েলাইজেশন হলো যে আমরা আসলে আজকে শো এর আগেই লাস্টে আমি দেখলাম যে স্লাইড যখন বানাচ্ছিলাম তখন আমার মাথায় একটা কথা আসছে, সেটা হচ্ছে যে আমরা এত সাইবার ক্রাইম সাইবার ক্রাইম সাইবার ক্রাইম নিয়ে কথা বলছি, বাট আমরা এখন পর্যন্ত মানুষকে সাইবার জিনিসটা কি সেটাই বুঝাতে পারিনি। কারণ মানুষ কিন্তু ইন্টারনেটের সাথে পরিচিত এবং দেখা গেছে মানুষ ইন্টারনেট বোঝে, বাট মানুষকে আমরা এখনও সাইবার ক্রাইম জিনিসটা কী এবং সাইবার ক্রাইম জিনিস সাইবার সিকিউরিটি কী সেটা বোঝাতে চেষ্টা করার পরেও কিন্তু আমরা তাদেরকে এখন পর্যন্ত সাইবার জিনিসটা কী বোঝাতে পারিনি। সো আমি আসলে খুব সংক্ষেপে সাইবারের ব্যাপারটা একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে সাইবার সাইবার একটা পাঁচ লেটারের শব্দ হলো, সাইবারের তিনটি টাইপ থাকে। একটা হচ্ছে যদি খাঁটি বাংলায় বলি তাহলে যেটা বলা যায় সেটা হচ্ছে যে এক ধরনের মানুষ যারা তথ্য বা উপাত্ত ক্রিয়েট করে মানে বানায়। আর টাইপ নাম্বার টু হচ্ছে আরেক ধরনের মানুষ যারা তথ্য বা উপাত্ত সংরক্ষণ করে। আর আরেক ধরনের মানুষ হচ্ছে আরেক টাইপ বা আরেক স্টেপ হচ্ছে যে যারা সেই তথ্য বা উপাত্তকে সরবরাহ করে, তার মানে ক্রিয়েটর, কালেক্টর এবং শেয়ারার, মানে যে শেয়ার করে। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে সাইবার হচ্ছে তিনটা কন্টেন্ট, এটা যে কোনো ক্ষেত্রে, এটা আপনার মিউজিকের ক্ষেত্রে হতে পারে, আপনার ফেসবুকের ক্ষেত্রে হতে পারে, আপনি কন্টেন্ট দিচ্ছেন একজন ফেসবুক সংরক্ষণ করছেন, পার্ট অফ কমিউনিকেশন, পার্ট অফ কমিউনিকেশন। সো এটা খুবই মানে বোঝা যাবে না এমন কোনো কিছু না সাইবার। খুব হয়তো সাইবার ওয়ার্ডটা শুনলে সবাই হয়তো সাইবার আল্লাহ সাইবার কী জিনিস আল্লাহ কত বড় কঠিন জানি, আসলে ওয়ার্ডটা খুবই নর্মাল একটা ওয়ার্ড, ইভেন এটার ডেফিনেশনও অনেক নর্মাল, বাট আমরা হয়তো বা ইন্টারনেট ক্রাইম যদি বলতাম অনেকে হয়তো বা খুব সহজে বুঝতে পারত, বাট আমরা সাইবার ক্রাইম বলছি এই কারণে যে ইন্টারনেট আর সাইবারকে আসলে বিভক্ত করা হয়েছে, কারণ সাইবারটা পুরো দুনিয়াকে বোঝাচ্ছে, পুরো সাইবার দুনিয়াকে। আর ইন্টারনেট শুধুমাত্র ইন্টারনেট ইনেবলড, সাইবারটা আসলে ইন্টারনেট ইনেবলডের সাথে সাথে ডিভাইস ইনেবলডও কানেক্ট হয়। সো স্বাভাবিকভাবে এটা একটু ব্রড ওয়েতে যদি চিন্তা করি সাইবারটা আসলে যেমন ডার্ক ওয়েব, ডার্ক ওয়েব সম্পর্কে কিন্তু আমরা অনেকে জানি না, ইন্টারনেটের বাইরেও কিন্তু একটা ওয়েব আছে যেটাকে বলি ডার্ক ওয়েব। সো ডার্ক ওয়েবটা কিন্তু সাইবারের অংশ, কিন্তু আবার আমরা সরাসরি বললে কিন্তু এটা ইন্টারনেটের অংশ না, কারণ স্বাভাবিক ইন্টারনেট কানেকশন দিয়ে স্বাভাবিক ব্রাউজার দিয়ে কিন্তু এটাতে
ঢোকা যায় না, স্বাভাবিক ব্রাউজার বা ইন্টারনেট দিয়ে কিন্তু আপনি ডার্ক ওয়েবে ঢুকতে পারবেন না। আপনি চাইলেই একটা অনিয়ন ওয়েবসাইটে ঢুকতে পারবেন না। ইভেন ফেসবুকেরও কিন্তু এখন ডার্ক ওয়েবের ওয়েবসাইট আছে। সো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে ডার্ক ওয়েব কী। আজকে কথায় কথায় আপুর সাথে কথা হচ্ছিলো বিটকয়েনের ব্যাপারে, তা কথা যখন বলছিলাম আপু বলতেছে সর্ব কথা বলা শেষ, তখন আপু বলে আমার মাথার উপর দিয়ে গেছে। তখন আমি মনে মনে চিন্তা করতেছি আসলে আপু একজন, উনি কিন্তু একজন ইনকাম ট্যাক্সের কনসালটেন্টও না, ইনকাম ট্যাক্স না, এখানে ভুল আছে। আচ্ছা আমি বলি, আমি হচ্ছি কমিউনিকেশন কনসালটেন্ট। বেসিক্যালি আমি NBR এ কাজ করি অ্যাজ এ ওদের অ্যাডভাইজারি রোলে, ওদের VAT অনলাইন যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে কমিউনিকেশন কনসালটেন্ট হিসেবে আমি কাজ করছি। আচ্ছা যাই হোক, আপুর আর একটা পদ জেনে গেলাম একটু আগে, কিন্তু একটা জেনেছিলাম এরপরে অভিনেত্রী সিঙ্গিং সব একে একে জানা যাচ্ছে। যাই হোক, ইটস অল কমিউনিকেশন, মানে পার্ট অফ কমিউনিকেশন না, কারণ আমার যখন কমিউনিকেশন করতে হয় কোনো না কোনো কিছু দিয়ে, তখন আমি কি এটা গান নিয়ে করবো, নাকি আমি কবিতা দিয়ে করবো, নাকি আমি সুন্দর করে উপস্থাপনা করে করবো, এটাকে তো আমাকেই প্ল্যান করতে হয়। আলটিমেটলি কোনো কিছু নিয়ে যদি আমার জানা না থাকে তাহলে আমি কাজ করবো কি করে, অ্যাডভাইজারি রোলে কিভাবে সম্ভব কাজ করে। আমার একটা প্রশ্ন জেগেছে যেটা হচ্ছে আউট অফ দ্য বক্স, আমি একটু যদি প্রশ্নটা করি সেটা হচ্ছে এত কিছু একসঙ্গে আপনি মানে কি করে ম্যানেজ করেন আসলে? আমার মাঝে মাঝে মনে হয় আমার যদি 72 ঘন্টা সময় হতো একটা দিন, তাহলে বোধহয় আমি আমার ইচ্ছা মতো সবকিছু করতে পারতাম। এটা তো হলো না, তাহলে 24 ঘন্টা, এই 24 ঘন্টাকে আপনি কিভাবে আসলে আমরা এটা এই ছোট্ট একটা বিষয় জানতে, প্রত্যেক সেকেন্ডকে কাজে লাগাই, আমি কখনো মিস করি না। আমি যদি গাড়িতেও থাকি, জ্যামের মধ্যেও থাকি, তাও আমি কোনো কাজ করি। ওয়াও, আমি প্রত্যেকটা সময়, কারণ আমার কাছে সময় সবচেয়ে বেশি এক্সপেন্সিভ, বাকি সব পাবেন শুধু সময়টা বাদে, সে কারণে সময়টাকে আমি প্রপারলি কাজে লাগাই। অনেক কিছু শেখার আছে, তারপর আমি শিখব না, কারণ আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এত কাজ করবার আসলে আমি আসলে একটু অলস, না না, এক সময় আমিও দেখা গেছে যে এরকম হয়েছে যে টানা 6 দিনের ইভেন্ট করেছি, ওই সময় দেখা গেছে মাত্র 30 মিনিটের পাওয়ার ন্যাপ নিয়ে, তাও আবার 6 বারে সেটা নিয়ে আমি প্রায় 5 দিন টানা জেগেছিলাম। ইভেন কাজ করেছি, কাজ করি, ইভেন এমন হয় যে ভোর কাজ করতে করতে ভোর 7-8 হয়ে যায় ঘুম থেকে, মানে কখন দেখলাম এই মাত্র সকাল হলো, এখনই দেখি আবার সন্ধ্যা হয়ে গেছে, মানে আলোর কোনো ডিফারেন্স দেখি না, মানে সন্ধ্যার সময় বসছি সন্ধ্যার আলো দেখে, উঠে দেখি ভোরের আলো, মানে দুইটার আলো সেমই লাগে, কিন্তু টাইম যে দিক দিয়ে চলে গেছে 12 ঘন্টা ওইদিকে আর খেয়াল থাকে। এখন এরকম হয় অনেকটা সময় এরকম হয়ে যাচ্ছে আমাদের। সো যেটা নিয়ে কথা বলছিলাম যে সাইবার ক্রাইম, সাইবার সিকিউরিটি, সাইবার অপরাধ, সাইবার অপরাধ ব্যাপারটার সাথে আমরা আসলে অনেক বেশি এখনও জানি না, অনেককে আমরা এখনও বোঝাতে পারিনি কেন সাইবার অপরাধটা আমরা আসলে অনেকে না জেনেই করে ফেলি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় না জেনেই করে ফেলি। যেমন আপু হয়তোবা বুঝতে পারবেন যে একটা মেয়েকে বা একজন নারীকে যদি আমি তার ইচ্ছার না থাকা সত্ত্বেও তাকে যদি আমি মেসেজ কন্টিনিউয়াসলি করতে থাকি, এটাও কিন্তু সাইবার ক্রাইমের একটা পার্ট, এক্স্যাক্টলি, এটা সাইবার বুলিং এর মধ্যে পড়ে। মানুষ একটা সময় বোঝে না যে একজন যখন রিপ্লাই দিচ্ছে না তার মানে শি ইজ নট ইন্টারেস্টেড, বাট স্টিল মানে মেসেজ পাঠিয়ে যাচ্ছে, ফটো মেসেজ পাঠাচ্ছে। এখন তো আরও অনেক রকমের ঝামেলা হয়, আমাদের সরাসরি ফোন থেকে সেই ছবিগুলো ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি গ্যালারিতে চলে আসে, অনেক সময় এরকম হয়। আমি হয়তো ফোন থেকে ওপেন করছি আমার গ্যালারি, হঠাৎ করে দেখি এই ফোনের মানে এই ছবিগুলো তো আমি কখনো দেখিনি, এই ছবিগুলো কোথা থেকে আসলো, কোনো না কোনো একটা মেসেঞ্জার থেকে এসেছে, হয় হোয়াটসঅ্যাপ অথবা আমার মানে ভাইবার অথবা আমার মেসেঞ্জার থেকে। আমার প্রাইভেসি বলে কিছু নাই, আর মানে কী ছবি পাঠাচ্ছে তারা নিজেরাও হয়তো জানে না, খুবই বিরক্ত লাগে, কিন্তু যেই মানুষগুলো পাঠাচ্ছে তাদেরকে বলা যায় না। শুধু তাই না, এমন আজে বাজে এমন কোনো কিছু মানে জোকস পাঠানো, অনেক রকমের মেসেজ দিয়ে বাজে মানে হাবিজাবি মিনিং করা, মানে মিনিংটাই করা বাজেভাবে, তারা বুঝতেই পারছে না যে তারা আমাকে সাইবার বুলিং করছে। এখন আমি রিয়্যাক্ট করবো কী করে, কারণ আমি তো জানি যে সে আমারই সোসাইটির কোনো একজন রিনাউন্ড পার্সন, আমি যদি এখন বলতে যাই তাহলে তার সম্পর্কে এটা তার জন্য মেস হবে, আমার জন্য গাজি রাকাতের মতো অবস্থা হয়ে যাবে, আই ডোন্ট নো মানে গাজি রাকাতের মতো, বাট এটা তার মতো হতে পারে। আমি যদি কাউকে বিরক্ত না করি, একজনের তো রেসপন্স দেখে বোঝা উচিত যে সে আসলে রেসপন্স করছে কি করছে না। আমি সিঙ্গেল হতে পারি, আমি এক্সট্রোভার্ট হতে পারি, কিন্তু তাই বলে তো আমি অ্যাভেলেবেল না, সেটাই এটা তো বুঝতে হবে। সো একটা মেয়ে যে মেয়ে হলেই যে সে অ্যাভেলেবেল হবে এটা কিন্তু ঠিক নয়।
একটা মেয়ে বাইরে গেলে বাইরে কাজ করলেই যে অ্যাভেলেবেল হবে এমন কোনো কথা নয়। একটা মেয়ে কালচারাল সাইডে থাকলেই যে সে যে কারো কাছে গিয়ে বসে পড়বে বা তার সাথে একেবারে গলায় গলায় কথা বলবে বা হেসে কথা বলা মানেই হচ্ছে শি ইজ অ্যাভেলেবেল। ইটস টোটালি রং বিকজ আই হ্যাভ লট অফ ওয়ার্ক থাকা উচিত। নট অনলি দ্যাট আই হ্যাভ লট অফ ওয়ার্ক। এখানে একটা জিনিস তাদের বুঝতে হবে, আপনার কাজটা কি পিআর, আপনার সবার সাথে কথা বলতে হবে, এটা হচ্ছে একটা সবার সাথে মিক্স আপ করতে হবে, এটা আপনার কাজের অংশ। কিন্তু সবাই যদি ওটাকে নেগেটিভলি নিয়ে নেয়, আপু যেটা বলার চেষ্টা করছেন, আপু নিজেকে উদাহরণস্বরূপ সকলকে বোঝানোর চেষ্টা করছেন। আমি ধরলাম একটা স্কুল পড়ুয়া মেয়ে বা কলেজ পড়ুয়া মেয়ে, তাকে যখন আমি এসএমএস করছি সে যদি রিপ্লাই না দেয়, এরপর কেন আমি একটা জিনিস কি মানে আমি মাঝে মাঝে মেয়েদেরকে খুব মেয়েদের ব্যাপারে আমার কাছে খুব অবাক লাগে, তাদের কাছে আমার কাছে ডাম্প মনে হয়। বাইরে হিজাব পরবে, বাইরে তারা পর্দা করবে, কিন্তু যখন তারা ভিডিও কলে যায় তখন তাদের একবার জন্য মনে হয় না যে আমি বাইরের একটা ছেলের সাথে কথা বলছি এবং ভিডিও কলে আসলে আমার কোনো প্রাইভেসি নাই, আমি আমার ঘরের সব কিছু দেখাচ্ছি, মেবি আরও অনেক কিছুই দেখাচ্ছি। একটা ছেলে কথা নেই বাচ্চা নেই, সে ভালোবাসার জন্য বললো এখন আমার একটা নোট ছবি তুমি পাঠাও, তাই আমার তোমাকে অনেক দেখতে ইচ্ছা করছে, কেন আমার পাঠাতে হবে, কেন তাকে আমার অ্যালাউ করতে হবে? আর ছেলেরাও তখন দেখা যায় একটা ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, সেটা হচ্ছে যে তুমি ও দিচ্ছ না, তার মানে তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসো না ভাই, আমার ভালোবাসা তোমার এভাবে কেন দিতে হবে? আর ওই ভালোবাসা কি খুব বেশি দরকার আছে? যদি রিলেশনশিপ ওরকমই থাকে তাহলে সামনাসামনি কেন না, আর সামনাসামনি যদি হয় তোমার কেন প্রুফ রাখতে হবে, কেন একটা ডিভাইসে তোমার প্রুফ রাখতে হবে? এই ডিভাইসটা যদি অন্য কারো কাছে চলে যায় তোমার প্রাইভেসি কোথায় যাবে? সো এইটা কেন মানুষের মাথায় থাকে না? যখন একজন একটা মেসেজ পাঠায়, দ্য সেম থিং, একজন একটা মেসেজ পাঠালো, সেই মেসেজটার মধ্যে এমন কোনো কিছু লিখলো যেটা আসলে ঠিক তার কাছ থেকে এক্সপেক্ট করা যায় না, এই মেসেজটা একটা স্ক্রিনশট যদি অন্য কারো কাছে যায় তাহলে তার কী অবস্থা হতে পারে, এটা কি কখনো ভেবেছে? এমনকি আমি একজনের কাছে কমপ্লেন করলাম, সাপোজ আমি একজনের কাছে কমপ্লেন করলাম, করার পরে সে ভাবলো আচ্ছা ঠিক আছে ও তো একটু উইক, তাহলে আমি এখন এই সুযোগটা নেই, ও কি কখনো এইটা ভাবে যে ওর ওই স্ক্রিনশটগুলো আমি রেখে দিতে পারি এবং তারপরে ওইটা আমার কাছে প্রুভ হতে পারে? আমি ফ্লার্টিং করব, ওয়েল সেটা বুঝে ফ্লার্টিং করা উচিত যে আমি কার সাথে ফ্লার্টিং করছি, আদৌ সে ইন্টারেস্টেড কি না। একটা মেয়ে যদি ইন্টারেস্টেড থাকে তাহলে ইটস ওকে, বা একটা ছেলে যদি ইন্টারেস্টেড থাকে তাহলে ইটস ওকে। এমনকি আমি কিন্তু শুধু মেয়েদের কথা বলছি এখানে, এখানে কিন্তু ছেলেরাও অনেক সময় অনেক প্রবলেম ফেস করে, ছেলেদেরকেও মেয়েরা নক করে, বিভিন্নভাবে নক করে, ছবি পাঠায়, নিজেদের মানে নোট ছবি পাঠানো শুরু করে মেয়েরা, এখন এটাও আছে। মানে ব্যাপারটা কিন্তু এরকম না যে শুধু মেয়েরাই ভিকটিম, ছেলেরাও ভিকটিম হচ্ছে, এবং ছেলেদের ভিকটিমটা যখন হয় ছেলেরা তো বলতে পারে না, আমি রাস্তা দিয়ে যাচ্ছি বা আমি একটা যে ট্রান্সপোর্ট আছে লোকাল ট্রান্সপোর্ট উঠলাম, যখন ভিড় থাকছে অফিস আওয়ারে আমি যদি বলি, সেক্ষেত্রে অনিচ্ছাকৃত ভাবেও কিন্তু লেগে যেতে পারে গায়ের সঙ্গে গা, অনিচ্ছাকৃত ভাবে। কিন্তু ওই সময় কিছু সমাজের সচেতন নাগরিক আছেন যারা বুঝে আর না বুঝে এই সেই 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 মানে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, প্রথমে যে যে টপিকটা আমি নিয়ে কথা বলছিলাম না, প্রত্যেকটা মানে বিষয়গুলো কিন্তু একটার সঙ্গে একটা রিলেটেড, তাই না? তো সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা মেয়ে যখন একটা ছেলেকে আসলে নক করে বা কিছু এরকম ভাবে এসএমএস পাঠায় বা কিছু বলার চেষ্টা করে, তখন কিন্তু যেটা হয় ছেলেটা কাউকে বলে না। কেন বলে না? রিজন যে আমি কিছু বলে লাভ হবে না আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে, কারণ আমি এখানে আমরা নারীদেরকে নিয়ে এত অবশ্যই আমরা প্রায়োরিটি দেবো ডেফিনেটলি, বাট যখন একজন ক্রিমিনাল কিন্তু একটা ছেলেও হতে পারে একটা মেয়েও হতে পারে, ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, রাইট? যে বাজে কাজ করছে সে ছেলে বা মেয়ে, সে বাজে কাজ করছে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হচ্ছে, প্রথমত যে কোনো ধরনের আইনে গেলে আগে কোনো জাস্টিফিকেশন না দিয়ে ছেলেটাকে প্রথমে দোষী সাব্যস্ত করা হচ্ছে এবং সাপোর্ট করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা কি জানেন ফয়সাল ভাই, ইভেন আমি সবচেয়ে অবাক করা ইনফরমেশন হচ্ছে এটা যে একই ক্রাইমে যদি একটা ছেলে অ্যারেস্ট হয় তার ছবি পত্রিকায় আসবে, কিন্তু একটা মেয়ে অ্যারেস্ট হলে তার ছবি পত্রিকায় আসবে না। দিস ইজ আমার সাথে একটা এরকম ইনসিডেন্ট ঘটেছে,
মানে রাতের বেলা হঠাৎ করে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি সাধারণত মানে পুতুলের ছবি দেওয়া, কাশফুলের ছবি দেওয়া, আমার কাছে ফেক লাগে, আমি রতনের মাঠে বাইরে মানে এরকম খুব বাজে ধরনের আর কি। তো আমাকে টেক্সট করেছে, ভাইয়া প্লিজ রিকোয়েস্ট করেন, ফ্যামিলি প্রবলেমের কারণে আমি ছবি, আচ্ছা ঠিক আছে, এতবার এস এম এস করেছে, আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছি। অ্যাকসেপ্ট করার পাঁচ মিনিটের মধ্যে যেটা হলো যে এরপরে আমি কিছু বর্ণনা করতে পারবো না, আমি জাস্ট তাকে ব্লক মারলাম উইদিন 10 মিনিটসের মধ্যে। হ্যাঁ, আমার আমি কিন্তু কাউকে বলতে পারছি না ব্যাপার, মানে আমাকে এরকম এত মেসেজ পাঠায় আমার পরিচিত লোকজনের মধ্যে, এমন এমন সব মেসেজ পাঠায় যে মেসেজগুলো আমার আসলে অ্যানসার করতে ঘেন্না লাগে। হ্যাঁ, আমি এই ঘেন্না শব্দটা কেন ব্যবহার করি, ওই যে পরিচিত করে চলে আসছে, হ্যাঁ, এখানে কিছু বলাও যায় না, আমি সরাসরি বলতেও পারছি না সামনে, ভাই আপনি আমাকে এই ধরনের মেসেজ পাঠান কেন। আবার যদি তাকে মেসেজ আমি ব্লক করে দিই, তখন আমাকে সরাসরি সামনাসামনি বলবে, কী ব্যাপার, আপনাকে তো মেসেজ বক্সে পাচ্ছি না, আপনি মেসেজ আমাকে কেন ব্লক করেছেন? ভাই আপনি আপনার নিজের প্রিভিয়াস মেসেজগুলো কখনো দেখেছেন? আপনি আমাকে কী মেসেজ পাঠিয়েছেন সেটা মুখে বলাও যায় না। হ্যাঁ, আমি যদি এখন তাকে স্ক্রিনশট পাঠাই তাহলে তার জন্য খুব বাজে হবে। মানে আমি এখন যেটা করতে শুরু করেছি ইদানিং, আমি এখন স্ক্রিনশট নিয়ে রাখি, আমার সাথে যদি কেউ এই ধরনের কাজ করে আমি স্ক্রিনশট নিয়ে রাখি, কারণ আমি এভিডেন্স ছাড়া তো কথা বলতে পারবো না, ডিলিট করে দিতে বাধ্য হই কারণ আমার এইসব মেসেজ বক্সে রাখতে ইচ্ছা করে না, কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখি, অ্যাটলিস্ট আমার নিজেকে তো সেভ করতে হবে, বিকজ আমার একটা পার্সোনাল লাইফ আছে, আমি সেই পার্সোনাল লাইফটাকে তো হ্যাম্পার করতে পারবো না। ডেফিনেটলি কোনোভাবেই না। এই বিষয়গুলি আসলে ক্রাইম, এখন সবচেয়ে বড় সমস্যা যেটা হয়ে গেছে, আমি যেটা মনে করছি সবচেয়ে বড় মানে যদি বলি শাস্তিযোগ্য কোনো অপরাধ, সেটা কিন্তু এই সাইবার ক্রাইম দিয়ে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বেশি ভিকটিম হচ্ছে জমিজমা সম্পর্কিত ঝামেলা বা ওই যে ধর্ষণ যে ঝামেলাটা, ওই প্রবলেমটা বা ইফটিজিং, এর পাশাপাশি কিন্তু এখন সাইবারের মাধ্যমে কিন্তু ম্যাক্সিমাম ধরনের প্রবলেমগুলো হচ্ছে, এবং শুরুটা কিন্তু এখন আমি যদি বলি ইন্টারনেটের মাধ্যমেই, যদি আমাদের যারা সাধারণ শ্রোতা আছেন শুনছেন আমাদেরকে, একেবারে ইন্টারনেটের মাধ্যমে একেবারে শুরুটা হচ্ছে, কিন্তু এই বিষয়টাকে কিভাবে আসলে সলভ করা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে ফয়সাল ভাই, রিসেন্টলি কিন্তু সাইবারের আওতাটা বৃদ্ধি করা হয়েছে আইনে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু আওতাটা বৃদ্ধি করা হয়েছে, যেমন পর্নোগ্রাফিক অ্যাক্টটা চলে আসছে এখানে, মানি লন্ডারিং চলে আসছে এখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে, যেটা আগে ছিল না সাইবার ক্রাইমের মধ্যে। আরও কিছু কিছু ব্যাপার চলে আসছে, যেমন উস্কানিমূলক কথা, গুজব, দেন হচ্ছে মিথ্যা তথ্য প্রদান, দেন হচ্ছে আপনার মানি লন্ডারিংয়ের কয়েকটা ধরন আসছে, দেন রাষ্ট্রদ্রোহ, দেন রেডিক্যালিজম, দেন হচ্ছে এক্সট্রিমিজম, দেন হচ্ছে টেরোরিজম, এই সবগুলো ব্যাপার কিন্তু এক জায়গায় চলে আসছে। আমার মাহবুব ভাই, আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। জি, আপনি বলেছেন আইনে এসেছে, হ্যাঁ আইন কয়জন জানে? এটাই তো প্রবলেম, যেমন বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এখনও রাষ্ট্রপতি সাইন করা যেটা গ্যাজেট সেটা এখনও আমি আমার হাতে পাইনি, ইভেন কিনতেও পাইনি, অনলাইনেও পাইনি, তো মানুষ আইনটা জানবে কিভাবে? আপনি আইন অনলাইনে দিলেই যে আইন বুঝবে তার কোনো গ্যারান্টি আছে? কি করে বুঝবে? আইনের যে ভাষা সে ভাষা তো সবার জন্য না, তাহলে আমরা কমিউনিকেশনে থাকতাম না, আমাদের চাকরি থাকতো না, কারণ কি আমাদেরকে রাখাই হয়েছে যে কত ইজিলি মানুষের কাছে পৌঁছানো যায়। তাহলে সরকারের যেটা উচিত, ইমিডিয়েটলি এই আইনের প্রপার ইমপ্লিমেন্ট করার জন্য, মানুষকে জানানোর জন্য তাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা উচিত, এবং প্রাইভেট অর্গানাইজেশন, সাপোজ আমার যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনে আমি যেই ধরনের কাজ করছি, আমাদেরকে প্রমোট করা উচিত যে কালার্স এফএম এই কাজ করছে বা রোটারি এই কাজ করছে, এই কাজগুলোকে প্রমোট করেন। মানুষের চোখে পড়বে, চোখে পড়ানো দরকার, প্রয়োজন হলে তারা বলে দেখ আমাদের এই আইন নিয়ে কথা বলতে হবে, আমরা যদি প্রাইভেট অর্গানাইজেশন থেকে কাজ করতে যাই তাহলে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আমি যদি এখন এখানে সাইবার ক্রাইমের কথা বলতে এসে নিজের স্বার্থ হাসিল করতে চাই তাহলে অবভিয়াসলি সেটা কোনো কাজ হবে না, এটা ইম্প্যাক্ট পড়বে না। তাহলে কী উচিত? প্রাইভেট অর্গানাইজেশনগুলোকে এইটার দায়িত্ব দিয়ে তাদেরকে একটা শর্ত দিয়ে দেওয়া, তোমরা এই এই আইনগুলো নিয়ে কথা বলতে পারবে এবং এটার জন্য এই কেস স্টাডিগুলো দেখাতে হবে, আমাদেরকে কিছু কেস স্টাডি দিয়ে দেখ। যেমন আমি অনেক আগে থেকে, প্রায় এক বছর ধরে কিন্তু আমি এই এই কাজটা করার জন্য ট্রাই করছি, আমি কেস স্টাডি খুঁজছিলাম, আমি প্রপার কেস স্টাডি পাচ্ছি না। আমাদের কথা হচ্ছে আমাদের খুঁজতে হবে কেন? আমাদের সামনে আসবে তো। হ্যাঁ, এগুলো তো আমাদের সামনে আসার কথা। সামনে আসে না কেন? কারণ আমাদের ব্যুরোক্রেসি, একটা আপনি একটা প্রজেক্ট করতে যাবেন, আপনি একজনকে নিয়ে যাবেন, মানুষ দশ ধরনের কথা আপনাকে বলবে, আপনি কাজটা করতেই পারবেন না, একটা সময় এসে আপনি ভয় পাবেন যে না আমি কাজটা করতে যাব, যদি আবার আমার কোনো বিপদ হয়, আপনি তো নিজের বিপদ নিয়ে এসে কোনো কাজ করবেন না। আমাদের মতো দুই একজন মানুষ আছে যারা হয়তো আমরা চিন্তা করি কি আর বিপদ হবে, হলে হবে, আগে তো করি আমি তারপর জাস্টিফাই করব। কিন্তু এই এই কথাটা কয়জন ভাবে?
ওই যে নিজের খেয়ে কেন বোনের মোশতার হবে? সবচেয়ে বড় কথা আপু, এখানে আরেকটা ব্যাপার আছে, মিডিয়া তো, মিডিয়ার ইনভলভমেন্ট কিন্তু খুবই কম সাইবার ক্রাইমের ক্ষেত্রে। এটা আমি ব্যক্তিগতভাবে, কারণ আমি খুব কম দেখেছি ইনভলভমেন্ট মিডিয়ার। এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সাথে হয়তো বা কিছু ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি আমরা। আমি এখানে আপনার সাথে একটু অপোজ করব। প্রথম কথা হচ্ছে, আপনি যে মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার কথা বলছেন, সোশ্যাল মিডিয়া কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার একটা কম্পিটিটর। সো কখনোই মানে ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়ার কোনো কিছুকে প্রমোট করবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে একটা কোনো ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে বেসিক্যালি তারা কমার্শিয়াল অর্গানাইজেশান। কমার্শিয়াল অর্গানাইজেশান কেন এই ধরনের কাজ করবে, কেন আইন নিয়ে কথা বলবে? আমি কথার কথা, আমি যেহেতু এনবিআরে ছিলাম, সো এনবিআরের একটা উদাহরণ দিই। আমি ভ্যাটের যখন নতুন আইন হলো, এই আইন নিয়ে সবার সাথে কথা বলতে চেয়েছি। ভালো কোনো কোনো কিছু আমরা করেছি বা কোনো কাউকে আমরা একটা ভালো সার্ভিস দিয়েছি। আমার পরিচিত এরকম অনেক বন্ধু আছে যাদেরকে আমি ইনকাম ট্যাক্সের অনেক ফাইলে প্রবলেম ছিল, তখন আমি ভালো কোনো সার্ভিস দেওয়ার ব্যবস্থা করেছি। তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি যে একটা ফেসবুকে একটা ভালো পোস্ট দিতে, তারা একটা ভালো পোস্ট দেওয়ার সময় পায় না। অথচ তারা যখন 7-8 বছরের ফাইল তাদের আটকে থাকে, তখন তারা কিন্তু প্রবলেম ফেস করে, কিন্তু শুধুমাত্র একটা ফেসবুক পোস্ট চেয়েছি, সেই পোস্টটা তারা দেয় না। বাট আপনি যদি বলতেন যে একটা গালি দিয়ে পোস্ট দাও এনবিআর কে, তাহলে ঠিকই দিত, সেটা দিত, সাথে সাথে দিত, এবং সেটা আরো বেশি মাধুর্যপূর্ণ হতো। তার অর্থ হচ্ছে আমরা নিজেরা সার্ভিস পেয়ে নিজেরা আমরা ওন করি না। আপনি বলছেন ইলেকট্রনিক মিডিয়া ওন করবে, কী করে ইলেকট্রনিক মিডিয়া ওন করবে? তারা তো তাদের বিজনেসের কথা চিন্তা করে। তা আপনি কোনো একটা ক্রাইম হোক, নৌসভা, তারপর ওই যে মিডিয়ার কোনো একটা লোক কোনো একটা বাজে কাজ করুক, সাথে সাথে দেখবেন ওইটা নিয়ে একটা বড় রিপোর্ট হয়ে গেছে, হাজার হাজার রিপোর্টার আসবে, এটা নিয়ে কথা বলবে বিভিন্ন দিকে। এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আরও কথা বলবো, কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টায় কথা বলবো। আমরা প্রথম ঘন্টাটা একেবারে শেষের দিকটা চলে এসেছে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো। যারা যারা এই মুহূর্তে শুনছেন কালার্স এফএম 101.6 চলছে ভয়েস অফ জাস্টিস, এবং আমি ফয়সাল আছি, এবং আমার সঙ্গে আজকে পুরো আমাদের স্টুডিওটা জুড়েই আসলে গ্যাং আছে, একটা ছোটখাটো একটা দল আমরা যদি বলি, সেই একটা দল আছে যারা আসলে আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলছি। স্পেশাল যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে সাইবার ক্রাইম, কী করে আসলে হয় বা কী করে আসলে এটাকে প্রতিরোধ করা যায়, সমস্ত বিষয়গুলো নিয়ে। এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। শনিবার রাতি হমে নিদ নহি আতি, শনিবার রাতি হমে নিদ নহি আতি আতি। কি করব তাহলে? কি আর করবি, নাচ গেল ধাতিং নাচ, উঁচি বালি হিল পহন কর ড্যান্স বসন্তি, ড্যান্স বসন্তি, পানি বালা ড্যান্স, ড্যান্স, ড্যান্স। নাচ গান আড্ডার গসিপে 21 শতকের বলিউড, প্রতি শনিবার রাত 9টায় কালিজ এফ এম 101.6 এ বলিউড বলিউড বিকজ চলে আসলাম। পরিবার, ক্যারিয়ার আর সন্তান নিয়ে যে মায়েরা থাকে সুপার বিজি, তারাই তো সুপার মা। আর তাদের সন্তানদের ছোট থেকে বড় করা পর্যন্ত বিভিন্ন বিষয়ে সাজেশন দিতে এক্সপার্ট মা তাসনুভা এবং স্পেশালিস্ট জিনিয়া জেসমিন করিম। শুনো সুপার মা প্রতি বুধবার বিকেল 3টা থেকে 4টা কালার্স এফএম 101.6। জীবনে দাঁড়িয়ে পালে দাঁড়িয়ে ওরা ঘুরে বেড়ায় আমাদেরই পাশে। এদের কাউকে আমরা চিনি, কাউকে ভয় পাই, আবার কাউকে ঘৃণাও করি। চাকরিটা হলো না বলে আজ তুমি না, তুই বুঝতেছিস না, একটু হইলেও লাগবে, ম্যানেজ কর। জীবনটাকে আর এভাবে নেওয়া যায় না, আর এভাবে নেওয়া যায় না।
শত ঘৃণা বঞ্চনা উপেক্ষা করে এই মানুষগুলো ঘুরে দাঁড়িয়ে এতদিন আপনার আমার চোখের সামনে হয়তো আসেনি, কিন্তু এবার আসবে, বলবে তাদের ঘুরে দাঁড়ানোর গল্প, নিজেকে ভালোবাসার গল্প, বেঁচে থাকার গল্প, শুধুই লাভ লিভিং এ। লাভ লিভিং কালারড বাই লাইফ ইজ ভেরি ইজি, প্রতি মঙ্গলবার রাত 11টায় নিহানের সাথে কালারস এফএম 101.6। The voice of today's women. Colors FM. The voice of today's women. কি বললা? টাকা আর আনবে না? না, আমি আর বাবার কাছ থেকে টাকা আনতে পারবো না। তুই টাকা আনবি না? এই জমির মালিক এখন থেকে জমির সাহেব, ভালো মতো জায়গাটা ছেড়ে দেন। এটা তো আমাদের জায়গা, জায়গার কাগজও আছে। এরকম কাগজ অনেক আছে, খালি করেন জায়গাটা তাড়াতাড়ি। আপনার ভিডিও আছে, দিব নাকি ছেড়ে? আমি কিন্তু পুলিশকে জানাবো। থানা পুলিশ করে কোনো লাভ হবে না, ফেঁসে যাবেন। এটা তো আমাদের জায়গা, জায়গার কাগজও আছে। আমি কিন্তু পুলিশকে জানাবো। খালি করেন জায়গাটা তাড়াতাড়ি। আপনার ভিডিও আছে, দিব নাকি ছেড়ে? টাকা আনবি না? প্রতিদিন এরকম হাজারো সমস্যা জটিলতার শিকার হই আমরা। আইনি সহায়তা নিব, কিন্তু কিভাবে? আইনি জটিলতা আর নানা রকম সমস্যার পরামর্শ নিয়ে শুনো আইন ও আমরা, সহযোগিতায় ব্লাস্ট, প্রতি সোমবার দুপুর 3টা থেকে 4টা কালারস এফএম 101.6। তোমার অনেক বেশি পাব
ভালোবাসি তোমায় অনেক বেশি। মন ভালো নেই তোমার স্মৃতির ভিড়ে, তুমি বিনা পৃথিবীতে আমি বড় অসহায়। ভালোবাসি তোমায় অনেক বেশি, পাবো কি তোমায় জানি কখনো হবে না, তবু ভালোবাসি তোমায় অনেক বেশি। তারা অন্যরকম, তারা সাহসী, তারা অনন্য সাধারণ সাধারণ। প্রতি সোম ও বুধবার সন্ধ্যা 7টায় কালারস এফএম 101.6 এ। তোমার শরীরে সৃষ্টি মুখরিত, আমি আমাদের জাগ্রত এই পৃথিবী, তুমি কখনো স্বর্গ কখনো তারার আলো, তোমাকে এসে থামি তোমাতে শুরু করি নারী, শুধু তোমাতেই গড়ি স্বপ্ন স্বপ্নের সাথে চাল গুলি, তোমাতেই এসে থামি তোমাতেই শুরু করি নারী, শুধু তোমাতেই গড়ি স্বপ্ন আলোকিত পৃথিবী। পৃথিবীর সকল ব্যস্ততার ভিড়ে বলা না বলার কোলাহল গুলি, তুমি নারী তোমাতেই এসে থামি তোমাতেই শুরু, তোমাতেই গড়ি স্বপ্ন স্বপ্নের সাথে চাল গুলি, তোমাতেই এসে থামি তোমাতেই শুরু করি নারী, শুধু তোমাতেই গড়ি স্বপ্ন আলোকিত পৃথিবী। চলতে চলতে একটু থামি, সময় সে তো ভীষণ দামি। আরে জ্যাং, তোমার হচ্ছে না, গিটারটা ধরো তো।
চলতে চলতে একটু থামি, সময় সে তো ভীষণ দামি, সারাদিনের কাজের শেষে সন্ধ্যা হলেই ফিরব বাড়ি। তবুও ঝঞ্ঝাট সে তো রাস্তায়, অনেকেই তাতে কেবল পস্তায়, জানের জোটে সবই ঘটে, ফিরব কখন চিন্তা বটে। রবি থেকে বৃহস্পতি বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৩০, কালারস এফএম ১০১.৬। ফোন করো আর চলে আসো সুমির বন্ধু হয়ে গানজটে। ইটস গানজট, ভুলে যাও যানজট। ওই তো সাজুয়া জানের বহর নিয়ে ধেয়ে আসে নেকড়ে হায়নারা, রাতের অন্ধকারে চুপি চুপি খই ফুটায় কাপুরুষের দল, মায়ের শুভ্র আঁচলে ওরা বসিয়ে দেয় অবিশ্বাসী নখের আঁচল। আসে কামান, মর্টার, মেশিন গান, আসে ট্যাঙ্ক, বাংলার দামাল সন্তানেরা জামার বোতাম ছিটতে ছিটতে পেতে দেয় উলঙ্গ বুক, গড়ে দুর্ভেদ্য দেয়াল, ছিনিয়ে আনে সবুজের বুকে টকটকে লাল বৃত্ত। এমন বর্ণিল মানচিত্র কখনো আঁকেনি কেউ, পৃথিবীকে জানাই হুঙ্কার, স্বাধীনতা আমাদের আপোষহীন ইতিহাস। স্বাধীনতা তুমি পঞ্জিকার পাতায় কালো রাত, তুমি বীজ ঢালা রাস্তায় সারি সারি লাশ। স্বাধীনতা তুমি বজ্র কণ্ঠে বিহারে স্বাধীনতার ডাক, তুমি অস্ত্রহীন শত শত কোটি হাত। অঙ্গীকার আমাদের নতুন আলো জ্বালাবার, অঙ্গীকার আমাদের স্বাধীনতা বাঁচাবার, অঙ্গীকার আমাদের একই সাথে দাঁড়াবার, অঙ্গীকার আমাদের স্বাধীনতা বাঁচাবার। নিত্য দেউনেটের হৃৎপিণ্ড, জলে ভাসে সাদা পদ্ম, জলে ভাসে লাল রক্ত, বিভৎস সব চিত্র লুণ্ঠিত মানচিত্র, বিভৎস সব চিত্র লুণ্ঠিত মানচিত্র। অঙ্গীকার আমাদের নতুন আলো জ্বালাবার, অঙ্গীকার আমাদের স্বাধীনতা, আমাদের একই সাথে দাঁড়াবার, অঙ্গীকার আমাদের স্বাধীনতা বাঁচাবার। ভাজে কালো হরফে কবিতার পঙ্ক্তিমালায়, স্বাধীনতা খোঁজে একটি শিশু একটি গোলাপের আশায়, বদ্ধ ভূমির মৃত আত্মায় দোয়েল পাখির কান্নায়, স্বাধীনতা খোঁজে বয়সী দু চোখ সংগ্রাম হারায় নাই। অঙ্গীকার আমাদের নতুন আলো জ্বালাবার, অঙ্গীকার আমাদের স্বাধীনতা।
শুনছেন কালার্স অফ এম 1.6 আর চলছে ভয়েস অফ জাস্টিস। সাথে আছে আমি ফয়সাল এবং আমার সঙ্গে আছে মাহবুব ভাই এবং আমাদের স্পেশাল গেস্ট আছে নাইলা বাড়ি আপু। এবং আমরা কিন্তু ফেসবুক লাইভও আছি, কালার্স অফ এম এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ থেকে লিঙ্ক হচ্ছে www.facebook.com/colorsfm1016, যেখানে আপনি আমাদের সবাইকে আসলে দেখতে পাবেন। আচ্ছা, একজন আরেকজন গেস্ট আছে, ছোট্ট একজন গেস্ট আছে আমাদের সঙ্গে, তৃষা। না, তৃষার নাম কিন্তু এখন আর তৃষা না, আকিকা দিয়ে কিন্তু নাম চেঞ্জ হয়েছে, তাই নাকি? শুধু নুসরাত জাহান। যাই হোক, ঘন্টার শুরুতেই সবাইকে বলে নিই আজকে ফয়সাল ভাইকে আমি সুযোগ দিচ্ছি না। তো নতুন দিন, নতুন দিনের সবাইকে শুভেচ্ছা, নতুন দিনের শুভেচ্ছা। পাশাপাশি আজকে যাদের জন্মদিন তাদের সবাইকে আমরা একসাথে জন্মদিনে উইশ করব। রেডি, 1 2 3, হ্যাপি বার্থডে টু ইউ গাইজ। যাদের আজকে শুভ দিন, জন্মদিন বাদেও যাদের অন্য কোনো শুভ দিন আজকে, তাদের সবাইকে শুভ দিনের শুভেচ্ছা। যারা আজকের দিনে তাদের ব্যক্তিগত এবং সবচেয়ে কাছের কোনো মানুষ যদি কখনো হারিয়ে থাকেন, বা ভালোবাসা বা পছন্দের কোনো মানুষ বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাউকে যদি হারিয়ে থাকেন, তাদের জন্য আজকের তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সো আজকে নতুন দিনের শুরু। ফয়সাল ভাই, আপনি কি প্রতিদিনই মানে দুই দিন লাগায় শো করেন? আমার শনি রবি দুদিনই আমি শো করি আসলে। আচ্ছা, আমরা রবি সোমবার দুই দিন শো করি। যাই হোক, অনেক ফান হয়েছে, অনেক দুষ্টামি হয়েছে। আসলে সত্যি বলতে আমরা আসলে ভয়েস অফ জাস্টিসটা আসলে মানে অনেক সিরিয়াস শো হওয়া সত্ত্বেও আমরা দেখা যায় ভয়েস অফ জাস্টিস, আমরা বারবার বলি আমরা ভয়েস অফ জাস্টিস সবসময় চেষ্টা করি কিছু ফান রাখার, এবং আমরা নিজেরা একটু হাসাহাসি করি এবং আপনাদেরকেও একটু হাসির সুযোগ বের করে দিই। তো আমাদের সাথে আসলে অনলাইনে অনেকে জয়েন করছেন। আমি একটা ব্যাপার আপনাদেরকে বলে দিতে চাই, আমরা ফেসবুকে লাইভে আছি, আমাদেরকে লাইভে দেখতে চাইলে facebook.com/colorsfm1016 এই লিঙ্কে গেলে অবশ্যই পেয়ে যাবেন আমাদেরকে। তো একটা পর্যায়ে পরে আবার আপনার যদি আমাদেরকে SMS করতে চান, মেসেজে SMS করতে হলে যেটা লিখতে হবে, CLR স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজটা লিখে আমাদেরকে পাঠিয়ে দেন 7171 নাম্বারে। মুখস্থ করে ফেলেছ না? ওকে ভাই, আমি তিনটা সিজন চালাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, যাই হোক, আপনারা চাইলে নেক্সট শো থেকে আমাদেরকে কল করতে পারবেন 09610161016 এই নাম্বারে। আর সাথে আমরা কালার্স এফ এম এর পেজে তো সবসময় লাইভে থাকি। আমাদের কালার্স এফ এম এর পেজে আজকে অনেকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন। আচ্ছা, সবার দেখি ইম্পর্টেন্ট কোনো কমেন্ট আছে কিনা। আচ্ছা, নুসরাত আপু ভালো আছেন কিনা জিজ্ঞেস করছে একজন। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা, আরেন হোয়াটসঅ্যাপ অল ভালো আছে ভাইয়া? অনেকদিন পর মাহবুবুর ভাইকে দেখলাম, এটা ডাহা মিথ্যা কথা, লাস্ট উইকেও আসছি আমি। কোনো কারণে মিস করে গেছে। হ্যাঁ, নায়লা, আচ্ছা রোকেয়া ফারুকে আপু লিখেছেন, নায়লা আজ সারাদিন মনে হচ্ছে প্রোগ্রামের উপর আছো, মাশা আল্লাহ, মে আল্লাহ ব্লেস ইউ। প্রিয় মানুষ, হ্যাঁ, রোকেয়া ফারুকে ভাবি, আমার ভাবি আমাকে খুবই আদর করেন, এবং আমাকে খুব মানে খুবই আদর করেন মানে আমাকে সবসময় উনি ইন্সপায়ার করেন তার কথাগুলো দিয়ে, তার ভালোবাসা দিয়ে, তার কমেন্টসগুলো দিয়ে। আচ্ছা, মাহবুবুল মতিন বলেছে, গুড টু সি ইউ ইন অ্যাকশন। হি ইজ ওয়ান অফ দি রোটারিয়ান, হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ রোটারি ক্লাব অফ উত্তরা। খুবই আমাদের ডাইনামিক প্রেসিডেন্টদের মধ্যে খুবই চার্মিং প্রেসিডেন্ট। মনে রাখেন কিভাবে? সেটাই, আমি অনেক ক্লাবগুলোর নাম, অনেক অনেক ক্লাব আমি দেখি, মাঝে চার জনের সাথে দেখা হলো, 206টা, কিন্তু আপু সবই মনে রাখে, এটা কিভাবে? কেমনে সম্ভব? আচ্ছা, যাই হোক, হয়তো বা কাজের কারণে মনে রাখা হয়, রাখা হয়ে যায়। রুমি ইসলাম লিখেছে, অনেকে এমনও বলে একটা পেক দেওয়া যাবে। হ্যাঁ, আসলে এরকম হয়। নাদিয়া আফরোজ লিখেছে, নাথিং উইল হ্যাপেন টু দিস কান্ট্রি, নো টক শো উইল হেল্প। এটা আসলে একটা ভুল ধারণা, আমার মনে হয় না এটা আসলে সত্য যে কিছুই হবে না, হওয়া শুরু হয়েছে, একটু সময় দিতে হবে। কারণ বাচ্চা কিন্তু জন্মানোর পরে হাঁটা শেখে না, তাকে কিন্তু সময় দিতে হয়। সে প্রথমে দেখা যায় নিজে থেকে একটু, সে নিজে থেকে দেখা যায় ডানে বামে কাত হয়, তারপরে দেখা যায় উপর হয়, উপর হওয়ার থেকে হামাগুড়ি দেওয়া শিখে, হামাগুড়ি দেওয়ার পর থেকে কিন্তু আমরা ধরে ধরে তাকে হাঁটা শেখাই। সো বুঝতে হবে কিন্তু এটা কিন্তু একদিনের খেলা না। রাফিন জয় লিখেছেন, 32 ধারার মতো কালো আইনেরই বা যৌক্তিকতা কোথায়, যখন আমার মুক্ত বাক রুদ্ধ করে রাষ্ট্র একটা আইনের মধ্য দিয়ে, তখন স্বাধীনতা কোথায়? 1 কোটি জরিমানায় এবং যাবজ্জীবন কারাদণ্ডের ভয়ে মুক্ত চিন্তা এমনি গুটিয়ে যায়। আর আদৌ দোষী নাকি দোষী নই আমি, তা কোর্টে প্রমাণ করতেও সারা জীবন।
রাফিন জয় ভাই আসলে যা বলেছেন সেটা সম্পূর্ণ আইনের সাথে সাংঘর্ষিক। তারপরে আমি আমার জ্ঞান থেকে যদি আমি বলি, তারপরে আপুকে একটু বলার সুযোগ দিব, সেটা হচ্ছে আমার জ্ঞান থেকে আমি একটা জিনিস বলি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট একটি পরিপূর্ণ অ্যাক্ট অলরেডি হয়ে গেছে, যেহেতু প্রেসিডেন্ট সাইন করেছে। এখানে আমাদের আসলে একমাত্র কোর্টে ছাড়া অন্য কোনো জায়গায় কথা বলার মতো সিচুয়েশন নেই। তবে আমি যেটা বলতে চাই, আপনাদের যদি, যেটা আমি আজকে আপুকে বারবার বলছিলাম, সেটা হচ্ছে আপনাদের যদি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে একটা পরিমাণও যদি কোনো প্রশ্ন বা কোনো ঝামেলা থেকে থাকে, তাহলে আপনাদের আসলে প্যানাল কোড নিয়ে ঝামেলা থাকা উচিত ছিল। কারণ এই ধারাগুলো সত্যি বলতে টোটাল প্যানাল কোডের ডিজিটাল ভার্সন করা হয়েছে। সো আপনাদের জিনিসগুলো বুঝতে হবে। সো আপু, আপনার এন্ড থেকে যদি আপনি কিছু বলতে, এখানে মুক্ত উনি বলছেন যে আসলে মুক্ত বাক চিন্তা, আসলে কিছুদিন আগে প্রধানমন্ত্রী যখন আমেরিকা থেকে আসলেন জাতিসংঘ মিশন থেকে, জাতিসংঘের একটা প্রোগ্রাম থেকে এসে, কিন্তু উনি জয় মামুনের একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন, যে তার প্রশ্নের উত্তরটা মনে আছে এই একটাই কারণে যে তার অ্যান্সারটা জোস ছিল, যে জয় মামুন তাকে প্রশ্ন করেছিল যে আমরা এই কয়েকটা ধারা নিয়ে আমাদের সমস্যা আছে, এটা যদি একটু এডিট করা যায়। আমরা তথ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর সাথে বসেছিলাম এবারে, প্রধানমন্ত্রী একটা কথার উত্তর দিয়েছে, সেটা হচ্ছে যে এটা তো আসলে আপনাদের জন্য না, এটা তো যারা মিথ্যা তথ্য প্রদান করে তাদের জন্য, তাদের জন্য। সি, এইখানে এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু সত্য কোনটা মিথ্যা কোনটা এইটা নিয়েই আমরা কনফিউশনে থাকি, কারণ আমরা নিজেরা জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা। আমরা মিথ্যা একটা খবরকে চট করে প্রচার করে দিলাম এবং সেই জিনিসটা সব জায়গায় খবর হলো। আপনার হয়তো মনে থাকবে কিছুদিন আগে ওই যে রাজ্জাক মারা গেছে নামের একটা খবর, হঠাৎ করে একদিন সকালবেলায় দেখি, আমরা তো, আমার মা একজন ইউটিউব ভিউয়ার, সারাদিন ধরে উনি ইউটিউব দেখেন। উনি জানেন কিনা আমি জানি না, রোয়ান অ্যাটকিনসনকে যে এখন পর্যন্ত কতবার মারা হয়েছে, মিস্টার বিনকে, হ্যাঁ কতবার যে তাকে মারা হয়েছে কোনো হিসেব নাই। এবং এই বিষয়টাই খুব বোঝে না যে তার ওই পেজটা আসলে প্রমোট করার জন্য কিন্তু এই ধরনের নিউজগুলো ভাইরাল করা হয়। ইউটিউবেও সেম, আমার মা এই যে মায়ানমারের ইস্যু নিয়ে বা রোহিঙ্গাদের ইস্যু নিয়ে যেই ধরনের খবর আসে বা একটা ডকুমেন্টারি টাইপের বানিয়ে দেয়, যে কেউ যে কোনো ক্লিপস নিয়ে ওইটাকে জোড়া লাগিয়ে তারপর সেটাতে ভয়েস দিয়ে ইচ্ছা মতো একটা নিউজ বানিয়ে দিল, আমার মা বসে বসে সারাদিন মানে ওয়াইফাইতে ওগুলো দেখছে, দেখে আমাকে মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত সব খবর বলে। আমি বলি রেফারেন্স কোথায়, আমি হয়তো জিজ্ঞেস করছি রেফারেন্স কোথায়। আচ্ছা, আমি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেও বলি, আমি কিন্তু ডায়েটিশিয়ানও, মানে মানে নিউট্রিশনের ওপরে যেহেতু অনার্স মাস্টার্স করেছি, সো আমি ডায়েটিশিয়ান সেই জন্য। এখন আমাকে অনেক সময় অনেক জায়গায় এটা শুনতে হয় যে আচ্ছা এই খাবারটা খেলে আমার ওজন কমে যাবে বা এটা খেলে তোমার ওজন বেড়ে যাবে, অনেকে আমাকে এরকম কিছু রেফারেন্স দেয়। তা আমি তাদেরকে একটাই প্রশ্ন করি, এটা কোথা থেকে আপনি জানতে পেরেছেন? বলে ফেসবুকে এরকম একটা পোস্ট আমি দেখেছি। কিন্তু আপনি ফেসবুকের পোস্টটা যে দেখলেন সেইটা কোথা থেকে এসেছে? একজন ইচ্ছা হলো বানিয়ে দিল, সেটাকে আপলোড করে দিল এবং আপনি এটাকে বিশ্বাস করলেন। তার মানে ফেসবুক আমাদের জন্য যত ভালো তেমনি কিন্তু খারাপও। তো এই যে এই খারাপের দিকে যাচ্ছে, এই যে অ্যাক্ট যেটা হয়েছে সেই অ্যাক্টটা কিন্তু তাদের জন্য নয় যারা সঠিক খবরটা দিচ্ছে, এটা তাদের জন্য যারা মিথ্যা খবর দিচ্ছে। তাদের জন্য এটা ভয়ঙ্কর যারা তাদের অনলাইন নিউজ পোর্টাল ভাইরাল করার জন্য অনেক মিথ্যা খবর দেয়, অনেক মিথ্যা খবর দেয়। এবং রিসেন্টলি আমি কি বেশ কিছুদিন আগে একটা বিষয় দেখেছিলাম যে অপূর্বর একটা নাটকে যে অপূর্ব মারা গেছে, আমি পোর্টালটা ঢুকলাম, পরে দেখছি যে পুরো লেখাটা আসলে নাটকের একটা অংশ, নাটকের একটা অংশ। এইটাই কিন্তু এই যে ট্যাগ মানে ক্যাপশনটা আমাকে মানে দুই থেকে পাঁচ মিনিটের জন্য পুরো কাঁদিয়ে তুললো, একদম থমকে দিয়েছিল। কি হঠাৎ করে কেন মারা গেল? হ্যাঁ মানে তারপর স্বাভাবিক, মানে হুট করে একটা নিউজ পাইলে এটা এই বিষয়গুলো আসলে আমরা কিন্তু এখন যে অবস্থা আমাদের দাঁড়িয়েছে, আপনি দেখবেন আপনি আপনার আশেপাশের অনেকগুলো মানুষকে যদি খেয়াল করে দেখেন, কেউ কিন্তু দুই থেকে তিন সেকেন্ডের বেশি আসলে কোনো খবরও দেখছে না, কোনো কিছু পড়ছেও না, তারা বেসিক্যালি স্ক্রোলিং করে, নতুন নতুন কোনো কিছু দেখে, হেডিং পড়ে, সাথে সাথে সেটা শেয়ার করে, শেয়ার করে সেই জিনিসটা তার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আমি এটা ছড়ানোর আগে চিন্তা করছি না যে আমি কী ছড়াচ্ছি। আমি যদি নরসভার ঘটনাটা বলি, নরসভা নিজে না দেখে উনি যে একটা করেছিলেন ওই একটাই তো মিথ্যা ছিল, ওনার একটা ছিল এরকম, আমি এটা দেখেছি। ওনার অ্যাক্টের জন্য অনেক মানুষও ফেঁসে গেছে, হ্যাঁ অনেকে ফেঁসে গেছে, এমনকি আমার সাথে আমার ফেসবুক এরকম অনেকে ওই সময়ে তর্কাতর্কি হয়েছে, যে অনেকে এরকম করে একটা দলের নাম উল্লেখ করে লিখেছে অমুক দল এই কাজটা করছে,
কিন্তু ওই যে দলের নামটা লিখছে লেখার আগে উনি নিজে কি জানেন যে ওই দলটার লোক আসলেই করছে কিনা? যখন আমার তর্কাতর্কি অনেক দূর চলে গেল তখন সে আস্তে করে তার সেই পোস্টটা এডিট করে দিল। মজার ব্যাপার কি, এখন কিন্তু ফেসবুকে আপনি যদি যান ওইখানে গেলে বুঝতে পারবেন যে কখন ওই পোস্টটা এডিট করা হয়েছে এবং এডিট অপশন কি ছিল ওইটাও কিন্তু উনি জানেন না। ওইখানে কিন্তু লেখা থাকে যে এডিটে ওইটা আগে ছিল এবং এডিটেড ভার্সন এইটা। আমি যদি ওইটা স্ক্রিনশট নিয়ে রাখি যে তার আগ পর্যন্ত ওই এডিট ভার্সনটা ছিল, ওই এডিটেড ভার্সনটা এটা ছিল, উনি জানেন না যে এই জিনিসটা এরকম করে চেঞ্জ হয়েছে। সো মানুষ এডিট করার আগেও তা চিন্তা করা উচিত যে আমি একটা কথা লিখবো, ইটস আ পাবলিক প্লেস, তারপরে তো সে অ্যাট লিস্ট কারেকশন করার চেষ্টা। হ্যাঁ, আমি কারেকশন করার চেষ্টা করেছি কিন্তু তার সাথে জানার পরে সেটা করার চেষ্টা। হ্যাঁ, অনেকে অনেকে চেষ্টা করে না এবং তখন আমাকে অনেকভাবে দালাল হাবি যাবি যা না তাই বলে গালি শুনতে হলো। আমি গালি শুনতেও রাজি আছি কারণ আমি সত্যের জন্য ফাইট করব। আমি যেটা জানি না আমি সেটা নিয়ে কথা বলবো না, কিন্তু আমার কথা হচ্ছে যদি তুমি সত্য কথা জানো তাহলে আমাকে তুমি জানাও প্রমাণ সহ, প্রমাণ দেখাতে হবে যে এটা কোথায় আছে। সো আমি আজকে যারা আমাদেরকে দেখছে, যারা আমাদের সাথে অনলাইনে আছে অথবা যারা আমাদের রেডিওতে আমাদের ভয়েস শুনছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যে কোনো খবর বিশ্বাস করার আগে অ্যাটলিস্ট তার সোর্সটা জানবেন, এটা আসলেই কোথায় হয়েছে, আদৌ এই ঘটনার কোনো সত্যতা আছে কি না। আমি যেটা নিজে চোখে দেখিনি, আমি যেটা নিজে এক্সপিরিয়েন্স করিনি, আমি যাচাই না করে আমি অন্য কাউকে সুনাগরিক হিসেবে আমার দায়িত্ব। আমি এই ধরনের ক্ষেত্রে আপু আমি কি করি জানেন, যদি রাস্তাঘাটে বা কোনো থানা এলাকায় যদি এরকম ঘটনা শুনি যে কোনো ক্ষেত্রে, আমি আগে থানায় ফোন দিই যেরকম আসলে কোনো সত্যতা আছে কিনা। হ্যাঁ, আবার এই যে ওনাদের কাছে কিন্তু ইনফরমেশন গুলো কোনো না কোনো ভাবে কিনা। এই যে আরেকটা মজার বিষয় যে পুলিশ সম্পর্কে তো অনেক অনেকের অনেক রকমের নেগেটিভ ধারণা থাকে। এখন 999 হয়েছে, 999 যে হেল্পলাইনটা হয়েছে এটা সম্পর্কে অনেকেই জানে না। এই লাইনে ফোন করলে আপনি সহজেই পুলিশকে পাচ্ছেন, ফায়ার ব্রিগেডকে পাচ্ছেন, আপনার যে কোনো প্রবলেম, অ্যাম্বুলেন্সকে পাচ্ছেন, ইমার্জেন্সি সার্ভিস পাচ্ছেন এবং টোল ফ্রি খুব সম্ভব। হ্যাঁ, এটা টোল ফ্রি। আমার নিজের এক্সপিরিয়েন্স আছে এটা নিয়ে। একদিন এটা এই এই ট্রাফিক আইন নিয়ে যে ঘটনাটা ঘটছিল ওই সময় ধানমন্ডিতে একটা গণ্ডগোল, আমি তখন ওইখানে দাঁড়ানো অবস্থায় ছেলে মেয়ে ইউলাবের সামনে ঘটনাটা ঘটেছে। ছেলেমেয়েরা খুবই উত্তপ্ত, দৌড়াদৌড়ি করে এদিকে আসছে এবং সবাই একই কথা বলছে যে অমুক দলের একটা লোক, আমি স্পেসিফিকভাবে নাম বলছি না, অমুক দলের এক কিছু লোক এসে এখানে মারছে। তারা কিন্তু কেউ জানে না যে আসলে কোন কোন দল, তারা বলছে যে আমাদেরকে মারছে। তো আমি সিম্পলি যেটা করলাম 999 কল দিলাম। 999 কল দেওয়ার পরে ওরা আমাকে সরাসরি ধানমন্ডি থানার সাথে যোগাযোগ করিয়ে দিল। যোগাযোগ করানোর পরে ওইখান থেকে একজন পুলিশ রিসিভ করে বললেন, আমার নাম জানতে চাইলেন, আমার কন্ট্যাক্ট নাম্বার জানতে চাইলেন, জেনে উনি বললেন যে অলরেডি আমরা ফোর্স পাঠিয়েছি, তবে আপনারা সেফ সাইডে থাকেন যেন কোনো ঝামেলায় না পড়েন। তো এই যে আমি তার সাথে কথা বললাম, কিছুক্ষণের মধ্যেই দেখলাম পুলিশের গাড়ি চলে এসেছে। তারা অলরেডি এই তথ্যটা পেয়েছে, আমাকে তারা ইনফর্ম করেছে। এই ব্যাপারটা কিন্তু আগে ছিল না, আগে আমি কোন থানায় ফোন করব আমি জানতাম না। এখন 999 কিন্তু আমাকে অনেক সহজে সহজ করে দিয়েছে, সেন্ট্রাল থানা হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা সেন্ট্রাল থানা। আমাদের দেশটা উন্নতির দিকে যাচ্ছে, তারা আমাদের জন্য চেষ্টা করতেছে, বাট সমস্যাটা হয়েছে প্রচারের অবহেলা এখানে। হ্যাঁ, এখানে প্রচারের অভাব আছে কারণ সরকারের আসলে বিষয়টা হচ্ছে কি, প্রত্যেকটা জায়গায় তো আপনার একটা লিমিটেশন আছে। আপনি যখন এই পুরো 999কে ইমপ্লিমেন্ট করতে গেছেন তখন আপনাকে প্রচুর টাকা খরচ করতে হয়েছে, কারণ এই কল সেন্টারটাকে মেনটেনেন্সের জন্য তো একটা খরচ লাগে। তার সাথে যখন অ্যাওয়ারনেস প্রোগ্রামের ব্যাপারটা চলে আসে তখন সরকারের কাছে এটা খুব বার্ডেন হয়ে যায়। আর এইগুলো কোথা থেকে আসে, আমাদের ট্যাক্সের টাকা থেকে আসে। আপনি আমি যেই মানে ইনকাম করি সেখান থেকে যে ট্যাক্স দিই, এই টাকা থেকে কিন্তু আমরা সার্ভিস পাই। অথচ আমরা ট্যাক্স দেওয়ার সময় কিন্তু ট্যাক্স দিব না, আমরা চিন্তা করবো না, আমরা টাকা না দিয়ে এইটাকে আমরা আমাদের নিজেদের অ্যাকাউন্টে রেখে বাঁচিয়ে আমরা পুরো সার্ভিস আমরা সরকারের কাছ থেকে নিব। সরকার কোথা থেকে দিবে আপনি যদি সরকারকে টাকা না দেন? তার অর্থ হচ্ছে আমাদের টাকা দিয়ে আসলে সরকার টাকা মানে সরকার আমাদেরকে সার্ভিস দিচ্ছে। সরকারের কাছে যখন অ্যাওয়ারনেসের ব্যাপারটা আসে তখন তাদের কাছে তো ইম্পর্টেন্ট লাগে না, বা ইম্পর্টেন্ট লাগলেও ওইটা ইমপ্লিমেন্ট যারা করে তারা প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারে না। অ্যাওয়ারনেস কিন্তু অনেক বড় একটা খরচের ব্যাপার, কারণ আমি প্রত্যেকটা মিডিয়াতে যদি যাই, প্রাইভেট চ্যানেলগুলোতে যদি যাই, দে আর রিয়েলি ভেরি এক্সপেন্সিভ। সহজে মানুষের কাছে কীভাবে যাওয়া সম্ভব? মাউথ টু মাউথ। আপনি স্নোবলের মতো একজনকে বলবেন, সে আরেকজনকে বলবে, একজন একটা সার্ভিস পাবে, সেই সার্ভিসটা সে আরেকজনকে বলবে, এইভাবেই হবে। এটার জন্য একটু সময় দরকার। যেমন যখন প্রথম 999টা মানে 999 সার্ভিসটা যখন আসে তখন অনেকে এটা নিয়ে অনেক হাসি ঠাট্টা করেছে, আরে পুলিশের একটা হেল্পলাইন, এটা থেকে তো জীবনে কোনোদিন কোনো হেল্প পাওয়া যাবে না। এটার আবার একটা মজার এক্সপিরিয়েন্স আছে আমার।
এই 999 যখন চালু হলো এর শুরুর দিকটায় আমার একজন কলিগ ওখানে ছিল এবং ও ইনচার্জ হিসেবেই ছিল মোটামুটি। তো যখন 999টা লঞ্চ করা হলো এবং এরপর পরীক্ষামূলকভাবে চলছে, খুব ইয়ত যারা আছে তারাই কাজ করছে ওখানে সব সেবাগুলো দেওয়ার জন্য। তো ওখানে একদিন 2500-3000 কল এসছে, ফোনটা এসছে কি এটা কি 999 কি, আচ্ছা গেল 999টা। তারপর আমরা সবাই জানলাম একেবারে সংবাদপত্রের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে যে এটা হেল্প সার্ভিস। তখন ওখানে মানুষ মানে আমাদের বাঙালি মানুষগুলো আমরা কি করেছি, ফোন করে করে ভাই কেমন আছেন বলে ফোনটা রেখে দিল। মানে ওরা আদৌ কল রিসিভ করে কিনা এটা দেখার জন্য, এটা ইনসিওর করার জন্য, এটা ইনসিওর। এবং এটা একটা দুষ্টামি করে, মানে এটা দুষ্টামি না, দুষ্টামি ইয়ে নিয়েছে এটা কিন্তু। অ্যাকচুয়ালি 2000 থেকে 3000 কল আসছে, যার কারণে একটা জিনিস কি, ইম্পর্টেন্ট যে কলগুলো ছিল সেই কলগুলো কিন্তু আসছে না, এরকমটা কিন্তু এখনো হচ্ছে না। এটা যে কোনো কল সেন্টারে প্রাথমিক অবস্থায় হবে, মানে আমরা তো কল সেন্টারে এখনো অভ্যস্ত না। আমি এই মুহূর্তে একটা রিসার্চ করছি, এটা হচ্ছে ওই ভ্যাট অনলাইন যে প্রজেক্টটা আমি করেছি ওইখানে আমাদের একটা কল সেন্টার হয়েছে। তো কল সেন্টারে কী পরিমাণ কল আসে এবং কী ধরনের কল আসে এটার উপর একটা রিসার্চ আমি করছি। বাট ওই ওই জায়গায়ও কিন্তু একই রকম, মানুষের একটা কিউরিয়াসিটি কাজ করে যে আচ্ছা আমি তো জীবনে কখনো এনবিআরের কোনো লোককে সামনাসামনি দেখিও নাই, কথাও ঠিক মতো বলতে পারিনি, কারণ তারা সরকারি লোক, সব সময় তারা একটা আলাদা গাছ নিয়ে চলে। আমি কি আদৌ তাদের কাছ থেকে কোনো হেল্প পাবো? 999 যখন আসে তখন সবার কাছে এই কোয়েশ্চেনটা মনে হয়েছে, আচ্ছা আমি কি আদৌ কোনো হেল্প পাবো? এই অথবা তারা হয়তো ফোনে রিসিভ করবে না। আপনি খেয়াল করে দেখবেন এরকম আসলেই অনেক সার্ভিস ছিল বাংলাদেশে যে যেগুলোতে আপনি কল করলে আসলে কোনো কল রিসিভ হতোই না, আপনাকে কিউ দিয়ে রাখতো, আপনি একটু অপেক্ষা করুন কিছুক্ষণ পর আপনার নাম্বারটি রিসিভ করা হবে, আপনি এখন এক নম্বরে আছেন, এরকম করে 10 পর্যন্ত চলে যেত, তারপর আপনি আর কোনোদিন কিউ পেতেন না। কিন্তু শেষ পর্যন্ত কল সেন্টারটা হয়েছে, অর্থাৎ আমাদের দেশে এখন আমাদের সরকার চেষ্টা করছে বিভিন্নভাবে মানুষকে হেল্প করার জন্য। তবে আমাদেরকেও এগিয়ে আসতে হবে, আমরা একা সরকারের দিকে তাকিয়ে থাকবো তাহলে এটা সম্ভব না, এই এই জিনিস কখনো ইমপ্লিমেন্ট করা সম্ভব না। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে এখন যদি আমি একদম পুলিশের সেলটা দেখি, তারা কিন্তু চেষ্টা করছে সবাইকে সার্ভিস দেওয়ার জন্য প্রপারলি, একটা টিম কাজ করছে সাইবার সিকিউরিটির জন্য, সাইবার ক্রাইম নিয়ে একটা সিআইডিতে একটা টিম কাজ করছে যারা কিনা ন্যাশনাল ইস্যুগুলো নিয়ে, সাইবার ইস্যুগুলো নিয়ে কাজ করছে। তো আসলেই যদি এখন সিরিয়াসলি সবাই না চিন্তা করতো তাহলে এই কাজগুলো করতো না। ঝামেলাটা হচ্ছে আমরা যারা এ পাশে বসা, মানে যারা সার্ভিসটা নিব, তারা আমরা জানি কি না যে কোথায় সার্ভিস চাইতে হবে, সার্ভিসটা চাওয়ার মতো করে চাইতে হবে। আপনাকে জিডি করতে বলা হোক, একটা প্রবলেমে পড়ার পরে আপনি জিডি করবেন না, তখন কি করবে পুলিশ? কোন এভিডেন্সের ওপর বলবে আসলে এই ঘটনাটা ঘটেছিল? আপনাকে প্রথমেই কোনো একটা প্রবলেমে পড়লে সাধারণত বলা হয় জিডি। জিডি কিন্তু খুব সিম্পল ব্যাপার, ইটস এ জেনারেল ডায়েরি, আপনি একটা অভিযোগ পত্র যে আপনি এই প্রবলেমে পড়েছেন, এই লিখিত আপনি যদি না দেন তাহলে কোন এভিডেন্সের ওপরে আসলে আপনার এই কাজটা হবে? এই জেনারেল ডায়েরি করার জন্য তো বেশি কিছু লাগে না, টাকাও লাগে না, তাহলে আপনার জেনারেল ডায়েরি করতে অসুবিধা কোথায়? কিন্তু কেউ কষ্ট করে থানাতে যাবে না। হ্যাঁ, এটা তো ভয়, এটা ভয় না, এটা হচ্ছে মানুষের মধ্যে একটা ট্যাবু কাজ করে। আমি বোধহয় পুলিশের কাছে গেলেই পুলিশ বোধহয় আমাকেই ধরতে পারে, কারণ এরকম অনেক ঘটনা অনেক সময় ঘটেছে তো অনেক আগে। এটা আসলে সত্যি বলতে একটা বিশেষ কারণ আছে আপু, সেটা হচ্ছে একমাত্র ঢাকা অ্যাটাক বাদে বাংলাদেশের কোনো মুভিতে কিন্তু পুলিশকে ভালো দেখায় নাই। বাংলাদেশ নামে খিজির হায়াত খানের একটা মুভি আসছে, যেটা হচ্ছে জঙ্গিবাদের মানে বিরুদ্ধে উনি একটা মুভি করেছেন, যে ইয়াং জেনারেশন কিভাবে জঙ্গি হয়ে যাচ্ছে বা জঙ্গি হওয়ার পথে কিভাবে যাচ্ছে বা কোন প্রসেসে যাচ্ছে, দ্যাট ইজ মানে মূল মোটো যে মানুষকে জানানো, এটাও কিন্তু তার অ্যাওয়ারনেসের একটা পার্ট। মজার ব্যাপার হচ্ছে তাকে কেউ স্পন্সর করছে না, মানে স্পন্সরের জন্য উনি খুবই কষ্ট করেছেন আমার চোখের সামনে দেখা, বিকজ হি ওয়াজ মাই টিচার, সো উনি অনেক কষ্ট করেছেন, উনি মুভিটা নিজের পয়সা খরচ করে বানিয়েছেন, কারণ তার তেমন কোনো প্রডিউসার ছিল না এই মুভিটা করার জন্য। একটা নায়ককে যদি ভালো কোনো নায়ককে, কারণ বাংলাদেশে ফাইটিং করে এখন কিন্তু ফাইটিং ওরকম কোনো হিরো নাই, সবাই হচ্ছে রোম্যান্টিক হিরো, সো ওইটাতে ওনার নিজেকে অভিনয় করতে হয়েছে, বিশেষ করে ওনার তো আর্মি ব্যাকগ্রাউন্ড ছিল সে কারণে উনি ওইখানে অভিনয় করেছেন।
স্পেশাল কিছু মুভমেন্টের জন্য, ওটা করতে গিয়ে উনি স্পেশাল কিছু অ্যাকশন করতে গিয়ে উনি ওনার নিজের পা ভেঙেছেন। হ্যাঁ, তো এই ধরনের ইমোশনাল লোক কিন্তু আছে, উনি সাইবার ক্রাইমের ওপরও প্রচুর পরিমাণে অ্যাড করেছেন এবং সেটার জন্য ওনার লাইফ রিস্কও আছে। সো আলটিমেটলি একটা লোক আপনি দেখবেন যে বাংলাদেশের পার্সপেক্টিভে কেউ যদি ভালো কাজ করতে যায় তাকে কোনো না কোনোভাবে পেছন থেকে টানার জন্য সবাই মিলে আমরা একসাথে হয়ে যাই, সবাই মিলে একসাথে, কিন্তু কেউ আমরা সামনে তাকে ধাক্কা দিয়ে বলি না যে আপনি জান আমি আপনার সাথে আছি। এইটা খুব জরুরি আমাদের দেশে। আমার আমাদের যে কাজগুলো, সাপোজ আমার প্রোগ্রামটা নিয়ে যখন আমি কাজ করছি তখন আমাকে অনেকেই প্রশ্ন করেছে টাকা আসবে কোথা থেকে, আমি উত্তর দিয়েছি টাকা ভূতে যোগাবে। এবং এটা একটা ফান ছিল, মানে সবাই বলতে আমার ভাইয়া দেশের বাইরে থাকে, ও রোটারি তো মূলত সমাজসেবার কাজ এবং রোটারির টাকা, রোটারিতে আমরা আমাদের নিজেদের টাকা দিয়েই আসলে এইসব প্রজেক্ট করি, আমাদের বাইরে থেকে যে টাকা আসে তা না, আমরা যেই টাকা দিই সেই টাকা দিয়েই হয়। কিন্তু কীরকম একটা ভালো কাজের জন্য মানুষ যেরকম জাকাত দেয় মানুষকে হেল্প করার জন্য, আমাদের রোটারিতেও যে মানুষগুলো আছে তারা চেষ্টা করে তাদের স্কিলস দিয়ে এবং তাদের অর্থ দিয়ে মানুষকে হেল্প করতে। সাপোজ আজকে মাহবুব ভাই আমাদের সাথে গিয়েছে, উনি ওনার স্কিলসকে কাজে লাগিয়েছে, উনি কিন্তু রোটারির এখন একটা পার্ট। তো এইরকম করে আমরা যখন কাজ করি তখন আমাদের নিজেদের আগ্রহ থেকে করি। কিন্তু আমার আমার ভাইয়া আমাকে জিজ্ঞেস করেছে, উনি বাইরে থাকেন, উনি আসলে রোটারি সম্পর্কে অত ভালো জানেন না, উনি আমাকে জিজ্ঞেস করেছেন আচ্ছা তুমি কি রোটারি থেকে টাকা পাও যে এত সময় দাও এবং এত কাজ করো, মানে কোথা থেকে এই টাকাটা আসে? আমি বলি টাকাটা ভূতে জোগায়, ভালো কাজের জন্য টাকা আসলে ভূতে জোগায়। আমাকে পেছন থেকে অনেকে ডাক, মানে পেছন থেকে টানে, আমার বেশিরভাগ কাজ করতে গেলেই নানান প্রবলেম সামনে চলে আসে যে আমি কথাগুলো শুনতে হয় না, কথা শোনার থেকে বড় কথা হচ্ছে যে ওই কাজটা আমি করতে পারবো না এটা ভেবেই সবাই আমাকে পিছনে টানে, না এটা করো না, দরকার না, এটাতে রিস্ক আছে। রিস্ক তো থাকবেই, আমি রাস্তায় বের হলে যদি অ্যাক্সিডেন্ট হয় আমি তো মারাও যেতে পারি, আমার কাজ করবো না, তাই বলে আমি কাজ করবো না, আমার প্রত্যেকটা মুহূর্তে। আচ্ছা আমাকে একটা জিনিস দেখান যে দুনিয়াতে এমন একটা কাজ দেখান যে কাজটাতে রিস্ক নেই, সেটাই পানি খেতে গেলেও রিস্ক আছে, আপনি যে কোনো সময় গলায় আটকায় কিন্তু মারা যেতে পারেন, যে কোনো কাজের ক্ষেত্রে, ইভেন নিঃশ্বাসের ক্ষেত্রেও কিন্তু রিস্ক থাকে, যে কোনো সময় আমি যদি একটা নেগেটিভ কোনো কিছু যদি আমার নিঃশ্বাসের সাথে ভিতরে চলে যায় তাহলে কিন্তু আমার দম বন্ধ হয়ে আসতে পারে। ওয়েল বাট দ্য সেম টাইম আপনি যখন ভালো কাজ করতে যাবেন তখন বেশিরভাগ মানুষের কাছে মনে হবে এই কাজটা করা ডিফিকাল্ট, কারণ ভালো কাজের জন্য মানুষের আগ্রহ খুব কম। আপুকে তাহলে একটা মজার ইনফরমেশন দিই, এই বছরই তো না আমরা যে কাপ্তাই গেলাম, কাপ্তাইতে প্রায় 50টা বাড়ি পুড়ে গিয়েছিল, নিউজে আসে নাই, কোথাও আসে নাই, কোথাও আসে নাই, আমাদের কাছে ইনফরমেশন আসলো, কারণ আমরা, আমি আসলে সত্যি বলতে কি আমি কিছু মানে আদিবাসী কমিউনিটির সাথেও কানেক্টেড ছিলাম, তো তাদের মাধ্যমে আমার কাছে ইনফরমেশনটা আসে, যেহেতু আমরা ত্রাণ নিয়েও কাজ করি। বিশ্বাস করবেন কিনা জানি না আপু, এমন অজপাড়া গা, অনেকগুলো পাহাড় পা, আমরা মিনিমাম 7-8 টিলা পাহাড় পার হয়েছি, এবং ও আর আমি গেছি, শুধু আমরা দুজন আর আমাদের সিএনজিওয়ালাকে নিয়ে গেছি, সিএনজিওয়ালার সিএনজি এক জায়গায় সেভ রেখে দেন ওনাকে সহ গেছি, মানে শেষমেশ মানে একদম শেষ মুহূর্তে এসে যখন আমি দেখতেছি যে সামনে আর কিছু নাই পাচ্ছি না, ব্যাক করি, আবার ওই মুহূর্ত থেকে চিন্তা করলাম না ও চলেই তো আসছি, যাই। যাওয়ার পরে বিশ্বাস করবেন না পোড়া ঘরগুলো দেখে মানে চোখে পানি চলে আসছিল, আমার কষ্ট একটাই, আমি মানুষগুলোর জন্য কিছু করতে পারিনি, বেশি কিছু দরকার ছিল না, কিন্তু জাস্ট 52 বান টিন হলে কিন্তু তাদেরকে একটা লঙ্গরখানার মতো একটা ঘর কিন্তু টানা করে দেওয়া যেত, বাট আমরা সেটা পাই নাই কারণ তারা আদিবাসী বলে। সো আমার এই জিনিসটা খারাপ লাগে, সো আমরা আসলে চেষ্টা করলে আসলে কত দূর পর্যন্ত চলে যেতে পারবো, আমরা ফিজিক্যালি কিন্তু ওখান পর্যন্ত যেতে পারছি ঠিকই, বাট তাদেরকে আমরা হেল্পটা করতে পারলাম না, কারণ ওই পর্যন্ত অনেকেই যেতে পারেনি, অনেকেই ওই পর্যন্ত যেতে পারেনি, কারণ এত উঁচু উঁচু পাহাড়, সত্যি বলতে মানুষ হেঁটে সহজে ওটা দিয়ে উঠতে যাবে না, ট্রেকিং যারা না করছে কোনো হাঁটা ছাড়া কোনো উপায় নেই, এত ভেতরে। ইভেন আমি ওনাদেরকে বারবার জিজ্ঞেস করছিলাম যে আমরা যদি আপনাদেরকে টিন দিই আপনারা আনবেন কীভাবে, ওনারা বলে আমরাই এনে নিব, সমস্যা নেই, মানে তারা এতটুকু বাজে সিচুয়েশনে চলে গেছে, বিশ্বাস করবেন কিনা জানি না, তাদের বাড়ির চালের টিনগুলা এমন পোড়া ছিল, কয়লা হয়ে গেছে টিন, টিন কালো কয়লা হয়ে গেছে পুরো,
গাছে আমরা গেছি সাত দিন, সপ্তম দিন মনে হয়, পঞ্চম কি সপ্তম দিনে, সেই দিনও গিয়ে দেখতেছি আমরা নারিকেল গাছের ডাব পড়তেছে। আসলে ওই যে নারকেল গাছে লাগছিল তো ধোঁয়া বের হচ্ছে, হ্যাঁ ওই জন্য, মানে একটা জায়গা থেকে আগুন লেগে পুরো পুরো, ওরা সবাই মন্দিরে ছিল ওইখান থেকেই, মানে পয়লা বৈশাখের পরে, পয়লা বৈশাখের রাতের ঘটনা, পয়লা বৈশাখেই ঘটনাটা ঘটছে, পয়লা বৈশাখের রাতে ঘটছে। এটার কারণ ছিল ওখানে পর্যাপ্ত পানিও নাই, কোনো পানির মানে এমনিতে কোনো পানির ব্যবস্থা নেই, ছোটোখাটো কিছু ঝর্ণা আছে, তারা ঝর্ণা থেকে পানি সংগ্রহ করে, খুবই বাজে অবস্থা। এবং সত্যি বলতে এত ডিপ সিচুয়েশন ওখানে আসলে না গেলে না, ওখানের যে একজন এই আছে ওনাদের সাথে কথা বলছি, ওনাদের ভিডিও স্টেটমেন্ট নিছি, ইউটিউবে পোস্ট করা হয়েছে সব কিছু। আমার কথা ছিল আমাকে হেল্প করা লাগবে না, আপনারা গিয়ে এই জায়গাটাতে গিয়ে তাদেরকে দিয়ে আসেন, কেউ যায়নি। মানে আসলে মানুষ চেষ্টা, মানে আমরা চেষ্টা করলেও আসলে অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় বাধাপ্রাপ্ত হয়ে যায়। আমরা আসলে অনেক ক্ষেত্রে আমরা এরকমও বলছি যে আপনারা স্পন্সর করেন তাদেরকে, টিনের চালে লোগো লাগাই দেন, আপনাদের সমস্যা কি? হেলিকপ্টার থেকে দেখা যাবে, প্লেন থেকে দেখা যাবে। একটু কথা বলবো আমরা, একটা ছোট্ট ব্রেকে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, যা যা এই মুহূর্তে শুনছেন কালার অফ এফএম 101.6 চলছে ভয়েস অফ জাস্টিস। আমরা এই পর্যায়ে একটা ছোট্ট এই আজকে শো এর একেবারে শেষ বিরতিটা নেব, ফিরে আসছি বিরতির পর, কোথায় যাবেন না, সঙ্গে থাকুন। ভয়েস অফ জাস্টিস, ভয়েস অফ জাস্টিস। হ্যালো মা, তুমি কখন আসবে? এই যে চলে আসলাম, পরিবার ক্যারিয়ার আর সন্তান নিয়ে যে মায়েরা থাকে সুপার বিজি, তারাই তো সুপার মা। আর তাদের সন্তানদের ছোট থেকে বড় করা পর্যন্ত বিভিন্ন বিষয়ে সাজেশন দিতে এক্সপার্ট মা তাসনুভা এবং স্পেশালিস্ট জিনিয়া জেসমিন করিম। শুনো সুপার মা প্রতি বুধবার বিকেল 3টা থেকে 4টা, কালার্স এফএম 101.6। আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না, আমি যে কি করব আমি বুঝতেছি না, আমি এটা যেখানে তোমাদের কথা শুনতে থাকবো আমরা। শোনো আমার মনের কথা মাসের প্রথম, তৃতীয় ও পঞ্চম সোমবার রাত 11টা থেকে 1টা পর্যন্ত কালার্স এফএম 101.6। লাইব্রেরি, আড্ডা, গ্রুপ স্টাডি, ক্যারিয়ার, ক্যান্টিন, ডেটিং, ক্লাসরুম, অ্যাসাইনমেন্ট, পরীক্ষার আগে রাত, মাথায় হাত, এমনই সব গল্প নিয়ে ইউ ল্যাব রেডিও ক্যাম্পাস থাকছে কালার্স এফএম 101.6 প্রতি সোমবার দুপুর 2টা থেকে 3টা। শোনো প্রেমন ক্যাম্পাস কলার্স, চলছে কেমন ফ্রেশনেস, অফুরন্ত ফ্রেশনেস। Five, 4, 3, 2, 1, charge attack! I'm in love with the shape of you. We push and pull like a magnet. Dancing out the mirrors, cash out. Smashing up the Rari's, dash out. Remember all the nights we used to trap out. Now we count it till we pass out. Despacito. Quiero desnudarte a besos despacito. Firmo las paredes de tu laberinto. Y hacer de tu cuerpo todo un manuscrito. ইন্টারন্যাশনাল হিটস নিয়ে সূচনা থাকছে চার্ট অ্যাটাকে প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে 1টা পর্যন্ত কালার্স এফএম 101.6। জীবনে দাঁড়ি পাল্লে দাঁড়িয়ে ওরা ঘুরে বেড়ায় আমাদেরই পাশে। এদের কাউকে আমরা চিনি, কাউকে ভয় পাই, আবার কাউকে ঘৃণাও করি। চাকরিটা হলো না বলে আজ তুমি না, তুই বুঝতেছিস না, একটু হইলো লাগবে, ম্যানেজ কর। জীবনটাকে আর এভাবে নেওয়া যায় না, আর এভাবে নেওয়া যায় না। শত ঘৃণা বঞ্চনা উপেক্ষা করে এই মানুষগুলো ঘুরে দাঁড়িয়ে এতদিন আপনার আমার চোখের সামনে হয়তো আসেনি, কিন্তু এবার আসবে, বলবে তাদের ঘুরে দাঁড়ানোর গল্প, নিজেকে ভালোবাসার গল্প, বেঁচে থাকার গল্প, শুধুই লাভ লিভিং এ। লাভ লিভিং, লাভ কালারড বাই
লাইফ ইজ ভেরি ইজি প্রতি মঙ্গলবার রাত 11টায় নিহানের সাথে কালারস এফএম 101.6। The voice of today's women. Voice of justice. সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি কালার্স এফএম 101.6 হয়ে চলছে ভয়েস অফ জাস্টিস। সাথে আছে আমি ফয়সাল এবং আমার সঙ্গে অবশ্যই মাহবুব আছে এবং আছেন নাইলা বাড়ি এবং একটি ছোট্ট মেয়ে তৃষা। সবাই মিলে আছি আমরা এবং সাইবার ক্রাইম নিয়ে কথা বলছিলাম। অনেকগুলো বিষয় নিয়ে আসলে আমরা আজকে কথা বলেছি এবং পুরো শোটা জুড়ে আসলে প্রচণ্ড রকম এনজয় করেছি, অনেক কিছু জানতে পেরেছি। আর আমরা একেবারে শেষ সময়টাতে চলে এসেছি আপু, সাইবার ক্রাইম নিয়ে যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি যে কীভাবে মানুষকে সাইবার ক্রাইম থেকে বিরত রাখা যায়, তার আগে যে বিষয়টা হচ্ছে মানুষকে কীভাবে জানানো যায় যে তুমি যেটা করছো এই এই কাজগুলো হচ্ছে সাইবার ক্রাইমের, মানে সাইবার ক্রাইম হচ্ছে, তুমি একটা ক্রাইম করছো। ম্যাক্সিমাম আমি জানি ম্যাক্সিমাম, কারণ আমরা কিন্তু খুব একটা বেশি দিন নয় যে আমরা ফেসবুকে খুব অ্যাক্টিভ হয়েছি, ইউটিউবে খুব অ্যাক্টিভ হয়েছি, মানে সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাক্টিভ হয়েছি, খুব একটা বেশি দিন হয়নি, সর্বোচ্চ 5 ইয়ার্স যদি আমরা বলি। তো যারা হয়তো বা করছে, অনেকেই আছে শুনতে একটু, আমি যদি বলি একটু টক লাগতে পারে বা তিতা লাগতে পারে কথাটা, যে অনেকেই যারা আসলে জেনেও করছে না জেনেও করছে। তো আমাদের সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে আমাদেরকে জানতে হবে যে কোন নির্দিষ্ট যেই বিষয়গুলো আছে যেগুলো আমরা ক্রাইম বলে আখ্যায়িত করছি। সো যেহেতু আপনি বিভিন্নভাবে আসলে কাজ করছেন এই বিষয়গুলো নিয়ে, অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে আপনি আসলে এই বিষয়টাকে, এই দুটো প্রশ্ন যে কীভাবে আমরা তাদেরকে জানাতে পারি যে এই কাজগুলো সাইবার ক্রাইম এবং দেন আমরা কীভাবে তাদেরকে বিরত রাখতে পারি, একটু যদি বলেন। প্রথম হচ্ছে কীভাবে মানে আমরা করতে পারি অ্যাওয়ারনেস, আমরা বিল্ড আপ করতে পারি, হ্যাঁ অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে পারি। আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো ইমিডিয়েটলি আমাদের যে আইনটা এখন পাশ হয়েছে এটা নিয়ে একটা বড় রকমের অ্যাওয়ারনেস তৈরি করা দরকার, মানে সরকারের পক্ষ থেকে, পাবলিক এবং প্রাইভেট প্রত্যেকটা জায়গা থেকে, ইনস্টিটিউশন থেকে, যে সবাই আর সবাই এক বছর ধরে টানার শুধু এই অ্যাওয়ারনেসটাই চলবে যে আপনি সাইবার ক্রাইম বলতে কি বুঝেন এবং কোন কোন এরিয়াগুলোকে ফোকাস করা, যত ধরনের মিডিয়া আছে সেটা ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব মিডিয়াতে একদম মানুষ চোখে মানে ওপেন করলেই যেন দেখে এরকম একটা নতুন ভিডিও আসছে, কি ভিডিও, এইরকম করলে এটা হচ্ছে ক্রাইম, এটা হচ্ছে ক্রাইম। দেওয়ার পর যখন এক বছর পর আপনি আস্তে আস্তে সেগমেন্ট ওয়াইজ চলে যাবেন যে আপনি কোন বয়সের বাচ্চারা বা যারা ইউজার যাদেরকে শিখালে আলটিমেটলি তারা ভুল করবে না, এই রিসার্চে গেলেই তখন দেখা যাবে যে ক্লাস 8, 9, 10 বাচ্চারাই আসলে মূল বেসিক জায়গাটা, হয় তারা ভুলটাও করে, একইভাবে তারা জানেও না, না জেনে ভুল করে। সো তাদেরকে তখন টার্গেট করে বেস মানে টার্গেট বেসড অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করতে হবে। কিন্তু তার আগে যখন এটা জানানো হবে তখন যদি একজন বলে আমি তো জানতাম না এটা ক্রাইম, তখন কিন্তু আসলে এটা ইয়ে থাকে না, মানে এটা ভ্যালিড থাকে না, কারণ অলরেডি সরকার এটা বিভিন্ন মিডিয়াতে জানিয়েছে, দেখিয়েছে, হ্যাঁ এক বছর ক্যাম্পেইন করেছে, ক্যাম্পেইন করার পর যখন একজন বলবে আমি এটা সম্পর্কে জানি না, তার মনে হচ্ছে সে জেনেও না জানার ভান করছে, সেটা আরেক ধরনের ক্রাইম। তো সরকারের ইমিডিয়েটলি উচিত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া, নজর দেওয়া, বিশেষভাবে নজর দেওয়া, যেন সব ধরনের মিডিয়াতে সাইবার, এখন আরও একটু বেশি জরুরি, কারণ আসলে পুরো আইনটাই নতুন আসছে, সো স্বাভাবিকভাবে মানুষের অনেক ইনফরমেশন গ্যাপ থাকবে আইনের ব্যাপারে। তো এখনই যদি আসলে জিনিসটাকে ওপেন করে না দেওয়া হয় সবার জন্য, তাহলে কিন্তু মানে অনেকে করবে, বলবে যে আমি তো জানতাম না, আগের আইন নাই, আমি তো এটা জানি না। কিন্তু এই আমি তো জানি না এই শব্দটাই এখন আর মানে তাদেরকে উচ্চারণ করতে দেওয়া যাবে না। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল আমরা মানে কিভাবে বিরত রাখতে পারি, আমরা তাদেরকে কিভাবে বিরত রাখতে পারি। প্রথম কথা বুঝতে হবে যে আমাদের মানুষদের ক্যারেক্টারই হচ্ছে এরকম, আমরা নেগেটিভ জিনিসের প্রতি সবসময় আগ্রহ বোধ করি, বিরত রাখার থেকে বড় কথা হচ্ছে তাদেরকে একটা ভালো শৈশব দেয়া, একটা ভালো কৈশোর দেয়া। আমি ফেসবুক ইউজ করবে না বা কোনো মিডিয়া সোশ্যাল মিডিয়াতে যাবে না, আমি তো তাদেরকে বিরত রাখতে পারবো না, কারণ এটা একটা নতুন ধরনের জগৎ যেখান থেকে তারা অনেক কিছু শিখতে পারে। বিরত থেকে বড় কথা বোঝাতে হবে, হ্যাঁ যখন ওই অ্যাওয়ারনেসটা তৈরি হবে তখন ধীরে ধীরে পরিবার
এবং তার বন্ধুবান্ধবও জানবে এই জিনিসটা করা উচিত, কোনটা করা উচিত না, এবং আস্তে আস্তে তারা নিজেরাই তাদের জায়গাটা বুঝে নেবে। এখন যেরকম সবাই জানে খুন করা একটা অপরাধ, তখন তারা সাইবার ক্রাইম থেকেও নিজেদেরকে বিরত রাখবে। সত্যি বলতে আপু, আসলে ইফটিজিংকে নিয়ে আসলে কিন্তু আমাদের দেশে বিটিভি থেকে শুরু করে সব টেলিভিশনে কিন্তু অনেক ভালো ভালো কিছু, কিন্তু ইফটিজিং কি বন্ধ হয়েছে? ইফটিজিং হয়তো বা বন্ধ হয়নি, বাট আমরা এখন বুঝি, মেয়েরা কিন্তু বুঝে কোনটা ইফটিজিং, তারা কিন্তু এখন রিপোর্ট করতে জানে কি করতে হবে, তারা কিন্তু বুঝে। মেয়েরা আগেও বুঝতো, কিন্তু তারা জানতো না যে কোথায় তাদেরকে রিপোর্ট করতে হবে। এখনো অনেক মেয়ে আছে যারা ভিকটিম, তারা রিপোর্ট করতে পারে না, লজ্জায় ভয় শঙ্কায়। এখন এই এখন কিন্তু এই যে আমি তো জানি না, আমি তো পারি না, এটা কিন্তু আসলে এটাও ভুল কথা, এটা এটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, এটাও ভুল কথা, এটা হচ্ছে ট্যাবু। ট্যাবু থেকে তো আপনি বেরোতে পারবেন না, কারণ আমাদের দেশে যেই সেই যেই সমাজ ব্যবস্থা যেখানে মেয়েদেরকে মাথায় কাপড় দিয়ে না চললে ধরা হয় যে সেই মেয়েটা আসলে ভালো না, বা তার কাপড় চোপড়ের ওপরে তাকে বিচার করা হয়, আপনি কিন্তু সেই সেই সমাজে থেকে বলতে পারবেন না যে আসলে এই মেয়েটা জায়গা পেয়েছে, কিন্তু তারপরেও সে বলতে পারছে না যে আমি এটা আমি আমাকে আসলে আমি জানতাম না। মানে আমি এখন অনেক কিছু এমন অবস্থা আছে যে আমি জেনেও অনেক কিছু করতে পারি না। না তবে আপু, আমি একটু আমরা একেবারে শেষ দিকটা চলে এসেছি, সেক্ষেত্রে যে বিষয়টা আমি বলতে চাই সেটা শেষ করবার আগে সবসময় আমি বলে থাকি যে আমি প্রচণ্ড রকম আশাবাদী। আমরা কালার্স দ্য ফেম হচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র ফেমিনিস্ট রেডিও স্টেশন, তো যখন এই বিষয়গুলো নিয়ে কথা হয় তখন কিন্তু আমি প্রথমেই আমি বলি যে পরিবর্তন হতে একটু সময় লাগে, এখন অনেক পরিবর্তন হয়েছে এবং অদূর ভবিষ্যতে আরও অনেক বেশি পরিবর্তন হবে। তবে যে প্রশ্নটাই ছিলাম যে যেহেতু আমরা সাইবার ক্রাইম নিয়ে বেসিক্যালি কথা বলছি, যে আমরা আইনটা জানি না, আমরা কোনটা সাইবার ক্রাইম করছি সেটা আমরা জানি না, হয়তো বা একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের একজন একজনের ছবি চাইতেই পারে, ইমোশনের জায়গা থেকে আবেগের জায়গা থেকে উই ক্যান স্টপ ইট, রাইট? সো সেই ক্ষেত্রে হয়তো বা সেটা হতেও পারে, বাট এটা কিন্তু সব বিষয়গুলোই কিন্তু আইন মানে সাইবার ক্রাইম না, এখন কিছুটা এথিক্সের জায়গা আছে, রাইট? পারিবারিক কিছু একেবারে আপনি আপনার মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলবেন, অবশ্যই জায়েজ, সব ভিডিও কল কিন্তু আমি বলবো না সাইবার ক্রাইম, যদি সেটা যদি এমন হয় যে টেন্ডেন্সি থাকে যে তাকে আমি আঘাত করব, মানসিক ব্ল্যাকমেইল করব, দেন আমি সেটা বলবো ক্রাইম। তো এই বিষয়টা নিয়ে আরেকটু যদি আমি বলি যে সাইবার ক্রাইম আমরা কীভাবে শেখাবো, আমার এখন একেবারে শেষ দিকটায় আমার মনে হয় কি যে আমরা কিন্তু আমাদের প্রথম শিক্ষাটা পেয়েছি আমাদের মা বাবা, আমাদের ফ্যামিলি থেকে, আমাদের ফ্যামিলি গুরুজন থেকে। Nowadays, আমি কিছু জিনিস কিছু বিষয় দেখছি আমাদের নতুন যারা বাবা মা হচ্ছেন, মানে আমাদের যে জেনারেশনটা যদি আমরা বলি, আমার ভাই ভাবি যে বাচ্চা কাঁদছে, ট্যাব দিয়ে দিচ্ছে, টিভি ছেড়ে দিচ্ছে, কিছু ইউটিউব দেখো, কিছু দিয়ে দিচ্ছে, কিছু জোরে শব্দ করে কিছু গান দিয়ে দিচ্ছে, হুইচ ইজ টোটালি রং আমি মনে করি। এবং ইভেন আমার একজন পরিচিত ডিরেক্টর আছেন যার ছেলে আজকে 7 বছর কথা বলে না। রিজনটা কী ছিল, দুজনেই কাজ করে আসতেন, যেহেতু ভাবিও একজন চাকরিজীবী ছিলেন, ভাইও একজন চাকরিজীবী, ওই এসে যখন টায়ার্ড লাগতো বাচ্চাকে খাবার সামনে দিয়ে টিভিটা ছেড়ে দিয়েছে যে তুমি দেখো, ইউটিউবটা ছেড়ে দিয়েছে, কথা বলে না, মানে কথা বলে সে রেসপন্স করে না, তার নিজের একটা জগৎ বানিয়ে ফেলেছে যার জন্য এখন কথা না বলতে বলতে চিকিৎসা করিয়ে এখন দেশের বাইরে যাচ্ছে। ডক্টররা এখনো বলছে আমরা একটু মানে লাইক ডক্টররা এখনো শিওর দিতে পারছে না যে বাচ্চাটা আসলে ঠিক হবে কিনা। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আগে যেটা হতো, আমরা যেটা আমাদের মনে পড়ে যতটুকু দেখে এসেছি আমাদের মা খালাদের কাছ থেকে দেখে এসেছি, যে খাচ্ছে না, দৌড়ে দৌড়ে আমরা খেলছি, আমাদের পেছনে পেছনে খাবার নিয়ে দৌড়াচ্ছে, আমি আমার ভাগ্নে বা ভাগ্নিকেও দেখেছি আগে রাইমস বলতো, গল্প করতো যাতে করে ইন্টারঅ্যাকশন হতো, আলাদা আলাদা করে দিতে, এটা হচ্ছে বাবার জন্য, হ্যাঁ এটা বাবার জন্য, এগুলোতে যেটা হতো যে আমাদের মানসিক বিকাশটা খুব ভালো হতো। তো যখন আমার শুরুটাই এই ক্ষেত্রে আমাদের যারা এখন নতুন বাবা মা আছে তাদের আসলে খেলতো, এখন কিন্তু খেলে না, এখন তারা দেখে। তো সাইবার ক্রাইম আমার মনে হয় যে এটা ফ্যামিলি থেকে আসলে স্টার্ট করা উচিত যে তুমি এটা করছো এটা, কিন্তু ফ্যামিলি তো জানতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে একটা বাচ্চা 25 ইয়ার্স ওল্ড হওয়ার আগ পর্যন্ত তার কিন্তু লজিকের যে ব্রেনটা ওইটাই তৈরি হয় না, সো আমি এক্সপেক্ট করতে পারি না যে আমি তাকে লজিক্যালি একটা আইন বুঝাবো এবং সে বুঝবে। আমার তাকে খেলতে খেলতে শেখাতে হবে যে তুমি যেটা করছো সেটাতে এটা ভালো এটা ভালো না, কিন্তু এটা করলে তোমার লাভ কি আর এটা না করলে তোমার ক্ষতিটা কি। একেবারেই আমি একমত আপুর সঙ্গে। আরও একদিন আমরা একটা শো করবো, মানে পুরো শোটা জুড়ে আসলে খুব ইন্টারাকশন ছিল এবং খুব মজা ছিল, যেটা ছিল যে আমরা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ারের পাশাপাশি একটু দুষ্টামিও করেছি, যেটা আসলে শোটাকে বোরিং হতে দেয়নি। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপু, আমরা আসলে শোটা আজকে এখানে শেষ করবো। এবং আপনার এই যে সারাদিনের একটা লাইক একটা কী বলবো,
বিশাল ব্যস্ততা যেখানে আপনি সময় পাচ্ছিলেন না, তার মাঝখান থেকেও আমাদের এখানে এসে সময় দিয়েছেন 2 ঘন্টা, এবং কালকে সকালে আপনাকে কাজে যেতে হবে। সো সব কিছু মিলিয়ে আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এত রাতে আসলে সময় দিয়েছেন 2 ঘন্টা। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, আর বিশেষ করে এরকম একটা প্রোগ্রামে আসা মানে হচ্ছে আমার কাজটাকে আরও অনেক বড় একটা পরিসরে সামনে নিয়ে আসা, কারণ আমি কাজ করছি এখনও অনেক ছোট ছোট পরিসরে, হয়তো চেষ্টা করবো আরও অনেক বড় পরিসরে কাজটা করতে। লেটস সি, হোপফুলি আমরা এরকম একটা বিষয় নিয়ে আবারও বসবো, অবশ্যই খুব শিগগিরই ইনশাআল্লাহ আবার বসবো, কারণ তখন আমরা হয়তো অর্গানাইজড হয়ে বসবো, রাইট? কারণ 2 ঘন্টা আসলে খুব অল্প সময় এই সাইবার ক্রাইম বিষয়টা বোঝার জন্য, কারণ এটা একটা আলাদা একটা দুনিয়া। তো আমরা আজকে সেটা শেষ করছি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ মাহবুব। যারা যারা এত সময় ধরে শুনছিলেন কালার্স এফএম 101.6 চলছিল ভয়েস অফ জাস্টিস, প্রতি রবিবার রাত 11টা থেকে ঠিক 1টা পর্যন্ত হচ্ছে ভয়েস অফ জাস্টিসের সময়। আমরা এখান থেকে আজকে হচ্ছে কত তারিখ, 15 তারিখ, নতুন একটি দিনের শুরু, এবং এই শো থেকে আজকের মতো আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভয়েস অফ জাস্টিস, ভয়েস অফ জাস্টিস।